কলিযুগ পাবন অবতার পরম করুণ বরুণালয় অহৈতুকী কৃপাকারী ভক্তবাঞ্ছা পূর্ণকারী নামদাতা প্রেমদাতা অগতির গতিদাতা নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ শ্রীমান মহাপ্রভুর অশেষ বিশেষ অনন্ত অনুকম্পায় তারই লীলাভূমি তথা জন্মভূমি এমনই গ্রাম যা ত্রিভুবনে আর নাই, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। সেই নবদ্বীপ ধামে সুরধ্বনির তটে ধামেশ্বর প্রভুর কথা শ্রবণ সৌভাগ্য লাভে সমাসীন ভক্তবৃন্দ সকলেই ধন্যাতি ধন্য। সপ্তাহ কালব্যাপী গৌর কথা আস্বাদনের আজ আমরা অন্তিম পর্যায়ে এসে উপনীত। আজ সপ্তম দিবস, প্রতি দিবস প্রাতকালে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পারায়ণ হয়ে থাকেন, আর অপরাহ্ন বেলায় আমরা সেই গৌর কথা সমষ্টিগতভাবে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত আদি সে কথা আস্বাদনে আমরা রত হয়েছি। যদিও মুখ্য শ্রীমন মহাপ্রভুর আস্বাদ্য তথা মুখনিসৃত যেই অষ্টশ্লোক যার দ্বারা প্রভু সাধ্য সাধন সাধন পদ্ধতি নিষ্ঠা সমস্ত কিছু আচরণ করে জগজ্জীবকে শিক্ষা প্রদান করেছেন, যেটি সকলের নিকটে শিক্ষাষ্টক বলে পরিচিত, সেই শিক্ষাষ্টকম আস্বাদনে আমরা অদ্য চতুর্থ শ্লোক আস্বাদনে ব্রতী হয়েছি। মহাপ্রভু যিনি ব্রজজন রঞ্জন ব্রজেন্দ্র নন্দন, অধুনা তিনি নন্দন শচীনন্দন গৌরহরি, রাধারানীর ভাবকান্তি গ্রহণ করে নদিয়ায় অবতীর্ণ হয়ে পূর্বের অনাস্বাদিত তিন যে বাঞ্ছা, সেই বাঞ্ছা পূর্ণ করবার হেতু গৌর স্বরূপে নবকলেবরে নবভাবে নবরূপে নবসাজে প্রভু এসেছেন এই নদিয়ায়। আর তার প্রকট লীলার যে অধ্যায় আমরা ক্রমে ক্রমে তা শ্রবণ করেছি, আর শেষ তার যে দ্বাদশ বৎসর গম্ভীরার গুপ্তনিধি সম্পূর্ণ রাধাভাবে ভাবিত গৌর তিনি আস্বাদন করছেন, সেই রাধাভাবে ভাবিত গৌর পূর্বের তিন বাঞ্ছা, কৈছন তুয়া প্রেমা কৈছন মোর মধুরিমা কৈছন তিহ সুখ ভোর। প্রভু নিজে আস্বাদন শুধু করছেন না, নিজে আস্বাদন করে জগজ্জীবকেও আস্বাদন করাচ্ছেন। কবিরাজ গোস্বামী বললেন, আপনি করি আস্বাদনে শিখাইল জগ জনে প্রেম চিন্তা মনির প্রভু ধনি নাহি জানে স্থান স্থান যারে তারে কইল দান প্রভু আমার দাতা শিরোমণি। মহাপ্রভু দাতা শিরোমণি, এমন দাতা না হয়েছে না ভবিষ্যতে হবে শ্রীমান মহাপ্রভু, তিনি দাতাগণের মধ্যে শ্রেষ্ঠ। পূর্বে পূর্বে
ব্রহ্মা শিব পর্যন্ত যার সন্ধান পাননি এমন বস্তু জগতে বিচার না করে নির্বিচারে যারে তারে কইল দান, সেই অনর্পিত বস্তু যা সহজ সরল ভাষায় রাধা দাস্য, রাধারানীর দাসী হয়ে রাধারানীর সেবা, যুগলের সেবা, এ হলো মহাপ্রভুর মহাদান। তাই রূপগোস্বামীপাদ প্রণাম করছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। এমন মহাবদান্য দাতা শিরোমণি সেই মহাপ্রভু, তিনি আস্বাদন করছেন শ্রীনাম, যেই নাম কলিযুগের উপাস্য সার, উপাসনা পদ্ধতির মুখ্য। কারণ শ্রীমদ্ ভাগবতে বৃহৎ নারদীয় পুরাণে সমস্ত স্থানে বর্ণনা করা আছে কলিযুগের ধর্ম কি। কৃতে যদ্ধতে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলো তদ্ধরি কীর্তনা। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দ্বাপরে পরিচর্যা, আর কলিকালে হলো নাম সংকীর্তন। নাম আবার বলছেন যে কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধস। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। বুদ্ধিমানগণ কলিযুগে কৃষ্ণ আরাধনা করবেন সংকীর্তন যজ্ঞের দ্বারা। তো এই সংকীর্তন, হরিনাম সংকীর্তন, শ্রীমান মহাপ্রভুর মুখ নিঃসৃত দাত্রিংশত বর্ণাত্মক এই নাম, যা জপ এবং কীর্তনীয় ভুরি ভুরি প্রমাণ এই শাস্ত্রে। তো শ্রী মহাপ্রভু নিজে আস্বাদন করছেন এবং জগজ্জীবকে আস্বাদন করাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আর সেই নামের নিকটে কেমনভাবে নাম সাধককে নাম গ্রহণ করতে হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কেমন করে স্নেহ বা নিষ্ঠা নামের প্রতি আনয়ন করতে হবে, নামের নিকটে কিভাবে প্রার্থনা করতে হবে, এই সমস্ত তিনি এই আটটি শ্লোকে বর্ণনা করছেন। আর সেখানে প্রথম শ্লোকে চিত্তদর্পণ চেতদর্পণ মার্জনম শ্লোকে শ্রীকৃষ্ণ সংকীর্তনই হচ্ছেন, জয়যুক্ত হচ্ছেন, যার দ্বারা চিত্তরূপী দর্পণ মার্জিত হয়, আদি আদি সাতটি তার বিশেষণ দিয়েছেন। দ্বিতীয় শ্লোকে জানিয়েছেন নামের মধ্যে এত শক্তি চিরকালই অন্তর্নিহিত আছে, তথাপি মাদৃশ্য অনর্থগ্রস্ত জীব এমন নামের প্রতি অনুরাগ জন্মালো না, এই আক্ষেপ করছেন। আর তৃতীয় শ্লোকে কেমনভাবে এই নাম গ্রহণ করা বাঞ্ছনীয় তা জানাচ্ছেন তৃণাদপি সুনিচেন এই শ্লোকে। এইভাবে তিনটি শ্লোক বলার পর প্রভুর দৈন্য আরো বর্ধিত হতে লাগলো, আর দৈন্য সাগরে ভেসে তিনি যেন জানাতে চান শ্রী নাম প্রভুর নিকটে, আসলে আমার কাম্য বস্তু কি, কি আমি চাই। জ্ঞানী কর্মী ভক্তিহীন সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই, তথাপি সে চায়। ঠাকুর মহাশয় তিনি প্রার্থনায় বললেন, রাধা কৃষ্ণ বৃন্দাবন প্রিয় নর্ম সখীগণ, এত কিছু চাই। আর
এত কিছু চাই। আর শ্রীমান মহাপ্রভু তিনি বলছেন কি, না ধন না জন না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহি তুকি ত্বয়ি ধন জন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি জন্মে জন্মে দাও ওহে গৌর হরি অহৈতুকি ভক্তি চরণে তোমার। ভক্তির দুটি বিশেষণ একথা আমরা শুনছি শ্রীমদ ভাগবত বলছেন, একটি হল নিরন্তর ভক্তি অপ্রতিহতা, আর দ্বিতীয় হল অহৈতুকী। এই ভক্তি লাভ মনুষ্য জীবনের লক্ষ্য। লক্ষ্য আমাদের কি, ছেলে বড় হয়েছে এবার লক্ষ্য কি, বলে ভালো করে পড়াশোনা করতে হবে। তারপর লক্ষ্য কি, বলে ভালো চাকরি পেতে হবে, ভালো অর্থ রোজগার করতে হবে। তারপরে কি, বলে ভালো ঘর দুয়ার বানাতে হবে। তারপরে কি, বলে ভালো দেখে বিয়ে দিতে হবে। তারপরে কি, ভালো দেখে একটা নাতি হবে। তারপরে কি, নাতি আবার ভালো স্কুলে পড়বে ভালো। তার লক্ষ্যটা কোনটা, আমরা ভালোভাবে থাকবো, ভালো খাবো, পড়বো, ঘুরবো, বেড়াবো, এটাই লক্ষ্য। এগুলি ঠিক ঠিক লক্ষ্য নয়। লক্ষ্য লক্ষ্য রেখেই আমাদের লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। লক্ষ্য কোনটা, লক্ষ্য হলো এই ভগবত চরণে ভক্তি লাভ করা। যিনি ভারত ভূমিতে জন্মগ্রহণ করার পর ভগবত চরণে ভক্তি লাভের জন্য তৎপর হলেন না, তিনি অকারণে মাকে প্রসব যন্ত্রণা দিয়েছেন। ভাগবত জানাচ্ছেন ভক্তি লাভের জন্য তৎপর হতে হবে, আর সেই ভক্তি হল অহৈতুকী ভক্তি। শ্রীমদ ভাগবত গীতা বলছেন চারজন ভক্ত, এই সংসারে চারজন ভক্ত আছে, মানে চার প্রকারের ভক্ত। চার প্রকারের ভক্তের মধ্যে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী, চার প্রকারের ভক্ত। আর্ত ভক্ত কাকে বলে, বিবিধ ক্লেশে যন্ত্রণায় দুঃখে কষ্টে যিনি ভগবানকে স্মরণ করেন, প্রভু এই বিপদ থেকে রক্ষা করো, হসপিটালের বেডে কিংবা প্রচণ্ড ঝড় বৃষ্টি ভূমিকম্প ওই বিপদে পড়ে, এই রকম মহামারী অতিমারী কত কিছু বিপদে পড়ে, তখনও ভগবানের শরণাপন্ন হয়। আর তো শ্রীমদ ভাগবতে আর্ত ভক্তের উদাহরণ দিচ্ছেন গজেন্দ্র, অষ্টম স্কন্ধে প্রারম্ভে আশিত গিরিবর রাজন, সেই চিত্রকূট পর্বতে অতীব রমণীয় সুন্দর স্থান, তিনটি পাহাড়ের চূড়া, আর সেই চূড়ার পর্বত্রয়ের মাঝে একটি অতি রমণীয় সুন্দর সরোবর আছে, চারিদিকে ফুল ফল সব সুসজ্জিত। সেই সরোবরের মধ্যে পদ্ম প্রস্ফুটিত, ভ্রমরের ঝঙ্কারে ঝঙ্কৃত, পুষ্পের গন্ধে আমোদিত, এমনই অভূতপূর্ব অনর্বচনীয় শোভা ধারণ করেছেন সেই স্থান। আর সেই সরোবরকে আশ্রয় করে
বহুকাল ধরে একটি কুমির বাস করে, জলাশয়ে কুমির থাকে। দৈবক্রমে এক মদমত্ত অতীব শক্তিশালী গজরাজ হাতি সেই স্থানে এসে উপস্থিত হয়, একা নয়, তার স্ত্রী পুত্র সব পরিবারবর্গকে নিয়ে। চারিদিকে তো হাতি যেখানেই যাক না কেন একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, তা তো হলোই। তারপরে জলে নেমেছে, আর হাতি যদি জলে নামে জলকে ঘোলা করে ফেলে, সেই জল সুরে করে নিয়ে একে অপরকে দেয়, নিজের গায়ের উপরে ছড়িয়ে দেয়, সুরে করে নিয়ে এই সব জলের মধ্যে করে। আর দৈবক্রমে সেই জলের মধ্যে থাকা হরি আর কুমির হাতির পাটা টেনে ধরেছে, বিপদে পড়ে গেছে হাতি। এখন হাতি তো ছাড়ানোর চেষ্টা করছে, হাতি যত শক্তিশালী হোক ও তো স্থলের প্রাণী, ও জলে কি শক্তি খাটাতে পারে? আর জলের প্রাণী কুমির, সে তো অনেক শক্তি, সে তো কামড় দিয়ে টেনে নিয়েই যায়। তার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যত ছিল সকলেই অনেক চেষ্টা করলো ল্যাজ সুরে করে ল্যাজ ধরে ধরে টানার। একজন ল্যাজ ধরে সুরে করে ওই হাতির ল্যাজ ধরেছে, তার লেজটা ধরেছে আবার একটা হাতি, এরকম চেষ্টা করলো কিন্তু হলো না। শেষে ধীরে ধীরে সব চলে গেল, সব তো চলেই যাবে, কে থাকবে বলুন? বিপদে পড়ে গেছে, হসপিটালে পর্যন্ত নিয়ে যাবে প্রিয়জন, নিজের লোক আইসিইউ রুমে ভর্তি করিয়ে দিয়েছে, তারপরে আর বসে থাকবে কি? ওখানে তো দেখতেও দেবে না, কথা বলতেও দেবে না, টাকা জমা দিন চলে যান, এই তো ব্যাস কথা। আর তারপরে ফিরে আসে, ফিরে আসার পর যদি কোমা হয়ে পড়ে থাকে বা বেডসোল হয়ে পড়ে আছে, কতক্ষণ আর যাবে নাকে চাপা দিয়ে? যত প্রিয়জন হোক, এই যে নাও খাওয়ার দিয়ে গেলাম, এই তো প্রিয়জন, আর কতক্ষণ? তো যাই হোক, ধীরে ধীরে সব প্রিয়জন চলে গেল, এখন হাতি একা। সহস্র বৎসর যুদ্ধ চলছে, আর যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত হাতির রক্ত তো পান করছে কুমিরটা, ওর শরীরে তো খাবার প্রবেশ করছে, কিন্তু হাতির তো খাওয়া দাওয়া নাই। এতদিন ধরে যুদ্ধ হলে হাতি আর লড়াই করতে পারে? জানছে আমার আর আয়ু শেষ, আর আর নয়, এবার অবস্থা আমার খুব খারাপ, করুণ দশা। তাই অন্তিম ক্ষণে তার পূর্বে জন্মের সংস্কার থাকার জন্য তিনি ভগবত স্মৃতিতে ভগবানকে স্মরণ করতে লাগলেন। সেখানে যদিও কোনো বিশেষ স্বরূপকে তিনি বলছেন না, না ব্রহ্মাকে না শিবকে, কোনো নাম যখন হচ্ছে না, সাক্ষাৎ ভগবান বিষ্ণু, তিনি ভাবলেন তাহলে কারো নাম যখন না ওটা আমিই হব। গরুড়ে আরূঢ় হয়ে গোবিন্দ নারায়ণ তিনি আসছেন, আর দূর থেকে তাকে দর্শন করেই এবার নম নারায়ণ অখিল গুরু এবার প্রণাম স্তুতি করতে লাগলেন। এবার দেহ থেকে বোধ হয় প্রাণটা বেরিয়েই যাবে, অমন সময় প্রভুও কাছে এসে গেছেন, ওই পূর্বের জন্মের সংস্কার থাকার জন্য জলের মধ্যে ছিল পদ্ম, সেই সুরে করে পদ্ম তুলে নিয়ে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে দিয়েছেন। আর গরুড়ে আরূঢ় ভগবান গরুড়কে পরিত্যাগ করে অতি সত্তর নিকটে এসে নিজের সুদর্শন নিক্ষেপ করে প্রথমে কুমিরটাকে কেটে দিয়েছে, কুমির বধ, কুমির উদ্ধার হয়ে গেল, কুমিরের শরীর থেকে দিব্য এক জ্যোতির্ময় পুরুষ প্রকাশিত হয়ে গেল। প্রভুকে স্তবস্তুতি করে প্রণাম করে সে চলে গেল। আর হাতিকে পরে প্রভু উদ্ধার করলেন, তারও ওই হস্তি শরীরটিকে শরীরটি সরে গিয়ে এক সুন্দর দৈব দেবতার মতো দেবপম সুন্দর শরীর লাভ করল। আর করে প্রভুকে স্তবস্তুতি করে সস্থানে পৌঁছে গেলেন। এই আর্তভক্ত, এতক্ষণ যখন এতটা কথা হলোই, বাকিটা জেনেই রাখি আমরা, যে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন
যিনি স্তবস্তুতি করলেন তার উদ্ধার পরে হলো, আর তার পাটা কামড়ে ধরেছিল, হাতির পা কামড়ে ধরেছিল যেই কুমির, তার উদ্ধার আগে হলো কেন, এটা একটু শুনতে চাই। তখন বলছেন, আসলে এ কুমিরও নয় আর এ হাতিও নয়, এটা অভিশপ্ত জীবন। এটা পূর্বে ঘটনা ঘটেছে কি, স্বর্গে দুজন দেবতা আছে যারা স্বর্গের দেবতাদের হাসি খুশি প্রফুল্ল চিত্ত রাখে, যেমন আমাদের এখানে আছে। আগে আগে সার্কাসে থাকতো জোকাররা, সবাইকে হাসাতো, বিদূষক গোপাল ভাঁড় এরকম সব থাকতো না হাসানোর জন্য, তো এরকম হাসায় ওরা দুজন আছে, হুহু আর হাহা। এই হুহু গন্ধর্ব ছিল একজন, ইনি একবার দেবল ঋষি, যে দেবল ঋষি কোন বিশেষ স্মরণে চিন্তনে ভাব গম্ভীর হয়ে আছেন, তিনি প্রাতকালে স্নান করতে গেছেন নদীতে আর তার পা ধরে টানছেন, এই হুহু গন্ধর্ব জলের মধ্যে ডুবে পা ধরে টানছে। আর সকলের সবসময় তো মন বুদ্ধি একরকম থাকে না, এই কে কে, তখন বলছে আমি। আরে এ কি তোমার স্বভাব, তুমি এইভাবে পা ধরে টানছো, যাও অভিশাপ দিলাম কুমির হয়ে যাও। আরে সামান্য একটু পা ধরে টেনেছি বলে এত বড় অভিশাপ, আমাকে ক্ষমা করে দিন, আর করব না, একটু সুযোগ দিন। দেখুন বান আর বাণী স্থানচ্যুত হয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না, ধনুক থেকে বান বেরিয়ে গেলে ফিরিয়ে আনা যাবে না, মুখ থেকে বাণী বেরিয়ে গেলে ফিরিয়ে আনা যায়। অবশেষে বললেন, অভিশাপ দিয়েছি থাক, তবে এটা মাথায় রাখবে, সকলের এই পা ধরার অভ্যাসটা কিন্তু ছেড়ে দিও না, পাটা ধরার অভ্যাস করো, পা ধরে থাকবে, পা ধরে থাকলেই তোমার একদিন উদ্ধার হয়ে যাবে। ওই পা ধরেছিল কুমির, স্বভাবে সে জলজ হিংস্র জন্তু হয়েছে বটে, কিন্তু অভিশাপের সঙ্গে সঙ্গে আশীর্বাদটাও ছিল, আমার আশীর্বাদ রইল যে পা ধরে থাকবে, হাতির পা ধরেছিল উদ্ধার হয়ে গেল। ভগবান জানাচ্ছেন যে যারা সরাসরি আমাকে সেবা করে, ভজন করে, আমাকে মানে, তারা কৃপা পাবে বটে কিন্তু পরে পাবে, কিন্তু যারা আমার ভক্তের চরণকে সার করেছে, ভক্তকে আশ্রয় করেছে, ভক্তকে যে ভালোবেসেছে, তারা আমার করুণা আগে পাবে। কারণ অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীনে, ভক্ত ভক্তিরূপী শিকল দিয়ে তাদের হৃদয়রূপী কারাগারে আমাদের বেঁধে রেখেছে, আমাকে বেঁধে রেখেছে, তাই আমি পরাধীন। ভক্ত আমার মাতা পিতা সব বন্ধু সখা ভাই, তো সেই জন্য তার উদ্ধার আগে হলো। তো হাতি উনি কে বলছেন, দ্রাবিড় দেশে মহারাজ ইন্দ্রদম্ন বলে এক রাজা ছিলেন, আর এই ইন্দ্রদম্ন রাজার বিষ্ণু ভক্ত ছিলেন, তার বিষ্ণু পূজার পদ্ধতি অতীব সুচারু পরিপাটির সঙ্গে ছিল, আর এইভাবে তিনি রাজকার্যের সমস্ত দায়িত্বকে পরে সমাধান করেন, আগে তার সেবা, খুব আড়ম্বরের সঙ্গে তার সেবা ব্যবস্থা ছিল। একদিন তারই গুরুদেব অগস্ত্য ঋষি এসে উপস্থিত হয়েছেন, অগস্ত্য ঋষি গুরুদেব এসে বসে আছেন, খবর দিলেন যে রাজকর্মচারী অনেক আছে, দাস দাসী কত আছে, মহারাজের কাছে খবর দাও আমি এসেছি, আমি ওর গুরুদেব। আচ্ছা, সঙ্গে সঙ্গে সংবাদ এসে উপস্থিত হলো যে আপনার গুরুদেব এসেছেন, অগস্ত্য ঋষি এসেছেন। উনি এ কথাটা শ্রবণ করে বললেন যে ওনাকে বসতে জায়গা দাও, বসতে বলো আমি আসছি। হ্যাঁ, ওনাকে তেমনভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এদিকে ওনার প্রতিদিনের যে নিয়ম এসব পূর্ণ করতে করতে অনেক বিলম্ব হয়ে গেল, ওদিকে গুরুদেব তো একেবারে ক্ষিপ্ত হয়ে গেছে।
এতক্ষণ ধরে এসে বসে আছি আর ওর হাতের কাজ সেবা হলো না, সারা হলো না। তো বহু বিলম্বের পর যখন এসে উপস্থিত হলেন তখন ক্রোধান্বিত হয়ে গেছে। আয়োজন তোমার খুব বিশাল কিন্তু দৃষ্টি তোমার খুব ক্ষুদ্র, হাতির শরীরটা খুব বিশাল চোখগুলো খুব ছোট, যাও হাতি হয়ে যাও, অভিশাপ দিলাম। তারা আশীর্বাদ অভিশাপ দিতে সমর্থ, সমর্থবান। তো অভিশাপ দিয়ে দিয়েছেন, গুরুদেব ভুল হয়ে গেছে, এটা উচিত নয়, এটা শাস্ত্রীয় সদাচার নয়, গুরু বৈষ্ণব এসেছেন আর আমি নিজের কার্য করতেই ব্যস্ত, যতই আমি গুরুত্বপূর্ণ সেবা করছি তথাপি ক্ষমা প্রার্থনা করে ঠাকুরের কাছে প্রার্থনা নিয়ে আজ্ঞা নিয়ে ছুটে চলে আসতে হবে, এতে ঠাকুর অপ্রসন্ন হবেন না, এটা শাস্ত্রে বিধান দেওয়া আছে। হন্তি নিন্দন্তি বৈদুষ্টি ক্রুদ্ধতি, এ সমস্ত বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব আগমন করছেন, আসছেন দেখলেই যদি জানা যায় এগিয়ে গিয়ে নিয়ে আসতে হয়, আবার যখন চলে যাবেন তার সঙ্গে সঙ্গে একটুখানি গিয়ে এগিয়ে দিয়ে আসতে হয়, এটা হচ্ছে সদাচার নিয়ম। আর সেখানে গুরুদেব এসে খবর জানালেন, ব্যস্ত থাকতেই পারে, তারপরেও এত বিলম্ব, অভিশাপ দিয়েছে হাতি, ভুল করে ফেলেছি গুরুদেব, আর করব না, এবার ক্ষমা করে দিন, এই অভিশাপ হয়ে গেছে, কারণ কী হবে, তবে আমি এই আশীর্বাদও দিলাম যে তোমার এই যে পূজা করবার যে পদ্ধতি, যে পরিপাটি, যে ইচ্ছা, যে মনটা, এই মনটা যেন নষ্ট না হয়, ওটা থাকবে তোমার সঙ্গে সঙ্গে। হাতি হলেও সেই জন্মেতেও তোমার এই পূজা পদ্ধতিটা থাকবে, আশীর্বাদ দিয়েছেন। তাই হস্তি স্বরূপেও সে ভগবানকে দর্শন করে সুরে করে পদ্ম তুলে ভগবত চরণে অর্পণ করেছিলেন, তারও উদ্ধার হয়েছে। তো এই বিপদে পড়ে কুমির কামড়ে ধরেছে, রক্তপান করছে, সে সবল আর হাতি দুর্বল, এবার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, ভয়ে ভীত হয়ে আরতি আর্তনাদ করেছিলেন। তাই এই গজেন্দ্র হলো আর্তভক্তের উদাহরণ। আর অর্থার্থী কিছু চাই, চাওয়ার জন্য ভগবানকে ডেকেছিলেন, কে, ছোট্ট 5 বছরের ছেলে, তার নাম ধ্রুব, বাবার কোলে বসতে গিয়েছিল, আর যখনই বসতে গেছেন সঙ্গে সঙ্গে বিমাতা সুরুচি দেবী তিনি বললেন, এই তোর এত বড় সাহস, তুই বাবার কোলে বসবি কি রে, হরির আরাধনা কর, আমার পেট থেকে জন্ম নে, তারপরে বাবার কোলে বসবি। 5 বছরের ছেলের খুব অভিমান হয়ে গেল, কাঁদতে আরম্ভ করলো, বাবাও কিছু বলে না, কিছু বলে না মানে বাবাও মেনে নিল, তাতে আরও দুঃখ হলো, অভিমান হলো, নিজের মা সুনীতিকে এসে নালিশ জানালো, মা তো আর এখনকার মায়ের মতো এরকম ভাব নয়, মা তো সুনীতি, এখনকার মা হলে কি বলবে, বেশিরভাগ জন, সবার কথা বলা যাবে না, কি বলবে, হ্যাঁ সে যদি তার স্ত্রী হয় আমার কি কোনো অধিকার নেই, তার ছেলেকে কোলে নিতে পারে, আমার ছেলে কি কোলে নিতে পারবে না, বসতে পারবে না, এরকম অনেক কথা ঝগড়া অশান্তি হবে। কিন্তু সুনীতি মাতা বললেন, বাবা তোমার মা তো ঠিক বলেছে, ওই মা তো ঠিকই বলেছে, হরির চরণ ভজন করার কথা, হরিকে ভজলে, হরিকে ভজলে সব পাওয়া যায়, তাতে তুমি দুঃখ করছো কেন, ঠিকই তো বলেছে। মাও এতে অনুমোদন করল, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট পুত্র রাতের অন্ধকারে রাজবাড়ি ছেড়ে বনের মধ্যে প্রবেশ করতে গেল। যদিও দেবর্ষিপাদ নারদ তাকে অনেক ভয় ভীতি দেখিয়ে ফিরিয়ে যাবার জন্য চেষ্টা করলেন, কিন্তু তিনি দৃঢ় সংকল্পযুক্ত ছিলেন বলে ফিরে না গিয়ে তপস্যাতেই যাবেন। কিন্তু তপস্যার পদ্ধতি কী, কী মন্ত্রে জপ করতে হয় কিছুই তো তার জানা নেই। বৈষ্ণব দেবর্ষিপাদ নারদ তাকে ভজন উপদেশ করলেন, মন্ত্র প্রদান করলেন, দ্বাদশ অক্ষর মন্ত্র, আর সেই মন্ত্র নিষ্ঠার সঙ্গে জপ করতে করতে 6 মাসের মধ্যে সিদ্ধিপ্রাপ্তি হল এবং ভগবান তাকে দর্শন দিলেন। কিন্তু ভগবানকে যখন তিনি লাভ করলেন,
তখন কি বললেন, কামনার বসে কত কি যে চাই, চাইলেও দিও না প্রভু, চাইলেও দিও না। কামনার বসে কত কি যে চাই, চাইলেও দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না। তাতে যদি আমি শত দুঃখ পাই, সে দুঃখ দেখো না, চাইলেও দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না। চাওয়া পাওয়া স্বভাব আমার, চাওয়ার অন্ত নাই, তোমার কাছে চাই রাশি রাশি, তোমাকে তো নাহি চাই। চাওয়া পাওয়া তোমার কাছে চাই রাশি রাশি, তোমাকে তো নাহি যায়, চাইলেও দিও না, চাইলেও দিও না, না না, চাইলেও দিও না। হরি যে চাওয়া আর যে পাওয়াতে, পাওয়াতে পাওয়াতে যে চাওয়া আর যে পাওয়াতে, তোমাকে হারাতে হয়, তোমারে হারালে সুখের জীবন কেবলই যন্ত্রণাময়। যে পাওয়াতে তোমাকে হারাতে হয়, তোমারে হারালে সুখের জীবন
কেবল যন্ত্রণাময়, চাইলেও দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না। ধন চাই না, জন চাই না, ন ধনং ন জনং ন সুন্দরী, কোন সুন্দরী স্ত্রী কিংবা ওই যে অলংকার বিশিষ্ট কোন কবিতা, নিজের প্রশংসা, এসব আমি কিছুই কামনা করি না। জানো জগদীশ, হে প্রভু, আমি তো শুধু তোমার চরণে কারণ শূন্য নিরন্তর ভক্তি প্রার্থনা করি, অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। চাওয়া পাওয়া সব মিটাইয়ে দিয়ে তোমারে ভুলায়ো না, চাওয়া পাওয়ার অন্ধকারে ডুবাইয়ে রেখো না। চাওয়া পাওয়া সব মিটাইয়ে দিয়ে তোমারে ভুলায়ো না, চাওয়া পাওয়ার অন্ধকারে ডুবাইয়ে রেখো না, চাইলেও দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না। কামনার বসে কত কি যে চাই, চাইলেও দিও না, দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না, চাইলেও দিও না। শুদ্ধ ভক্ত ভগবানের কাছে আর কোনো প্রার্থনা নয়, শুধু তোমাকে চায়। কেন চাই জানো? তোমাকেই এত ভালোবাসি, এত সেবা, যেটুকুনি আমার দ্বারা হয় শুধুমাত্র তোমাকে ভালো লাগে তাই ভালোবাসি। কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য নয়। হে জগদীশ, আসলে এই শুদ্ধ ভক্তিরই এমনই নিয়ম, যদি এই ভক্তি মুক্তি, ভক্তি বলতে জগতের ভোগ্য বস্তু, হৃদয়ে একবার এসে বাধা করে, যদি একবার এই কামনা এসে বাসা করে, যতক্ষণ এই হৃদয়ের মধ্যে অবস্থান করবে ততক্ষণ এই শুদ্ধ ভক্তি লাভের যে সাধন, ভক্তি অঙ্গ যাজন, সর্বোপরি হরি নাম সংকীর্তন, নাম গ্রহণ, নাম করলেও সেই প্রেম প্রাপ্তি অসম্ভব। সেই প্রেম উৎপন্ন হয় না। কবিরাজ গোস্বামী তাই বলছেন, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি হয়, চাওয়া তো দূরের কথা, যদি মনের মধ্যে এসে বাসা করে, সাধন করিলেও প্রেম উৎপন্ন নাহি হয়। তাই এই যে মহাপ্রভুর মহাদানে, রাধা দাস্য চিন্তনে, তার যে ধ্যানের অনুসরণ, ধ্যান যখন আমরা স্মরণ করব, সেই ধ্যানে বলা আছে যে সসৌখ্য গন্ধবর্জিতম,
নিজের কোনো সুখ কেন, সুখের গন্ধ যেন না থাকে, দৈহিক মানসিক যে কোনোভাবে কোনো যেন চাওয়া পাওয়া না থাকে, সুখ না থাকে, সুখের গন্ধ যেন না থাকে, তবেই এই রাধারানীর দাসী হতে পারবো, এমনি এমনি নয়। আর তারা হয়েছে তেমন ভাবে, পূর্বে পূর্বে আচরণ করে তো দেখিয়েছেন রাসলীলায়, যারা এসেছেন নিত্য সিদ্ধ পরিকরগণ রাসে, তারা কিন্তু বংশী যেদিন বেজেছে রাসলীলায়, তারা কিন্তু এসেছেন সুসজ্জিত ভাবেই, আর যারা এলোমেলো ভাবে এসেছেন বাঁশি শুনে, যারা এখনো পর্যন্ত গোবিন্দকে পাননি এই প্রথম পাবেন, যারা কাত্যায়নী ব্রত করেছেন নিত্যসিদ্ধ পরিকর রাধা ললিতা, এরা কিন্তু কাত্যায়নী ব্রত করেননি, কারণ গোবিন্দকে এরা চিরকাল ধরে পেয়েই এসেছে, নতুন করে আবার ব্রত করে পাবার সংকল্প করবার কোনো অপেক্ষা নেই, এখানে মহাজনগণ বলেছেন। কিন্তু ওই দণ্ডকারণ্যের ঋষিরা যারা এখন গোপীগৃহে জন্মগ্রহণ করেছেন, তারাই পৌর্ণমাসী দেবীর কথায় কাত্যায়নী ব্রত করেছেন, তো তারা যখন এসেছেন ওই রকম কি করেছে, কাজলটা চোখে না পড়ে লাগিয়ে ফেলেছেন, হয়তো গালে, আলতা পায়ে না পড়ে মুখে লাগিয়ে ফেলেছে, পায়ের নূপুর কানে জড়িয়ে ফেলেছে, এই রকম এক হস্তে কঙ্কন পরেছে, ঊর্ধ্ব বস্ত্র অধে, অধের বস্ত্র ঊর্ধ্বে, এইরকম এলোমেলো হয়ে গেছে, এমন ভাব হয়ে যায়। এই হল কৃষ্ণ বিষয়ক তন্ময়তা, এই তন্ময়তা লাভটাই তো সাধনা, নিজের দেহ গেহ সব ভুলে যাওয়া, নিজের পরিজন পতি গৃহ সব ভুলে, সব ফেলে তারা এসেছিলেন, এই রকম কোনো কিছু, সব কিছু ঠিকঠাক থাকবে আর গৌর গোবিন্দকেও পেয়ে যাব, এই হলো আমাদের ভাবনা। কারণ সেই রকম চাওয়া এসে উপস্থিত হয়নি যে গৌর গোবিন্দকে চাই, এখন মাদৃশ্য ভজন বিমুখীর জোনার কেমন চাওয়া, প্রভু তোমার করুণা পেলে ভালো হয়, না পেলে কোনো অসুবিধা নেই, এই রকম। কিন্তু যেদিন এমন হবে যে তোমার করুণা না পেলে, না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব আর, সেদিন চাওয়াটা একটা স্থির জায়গায় এসে দাঁড়িয়েছে জানতে হবে। তো যাই হোক, এমনভাবে নাম সাধক নামের নিকটে প্রার্থনা করবেন, এই এটি তো ভক্তি, ভগবানের ভজনটাই হলো ভক্তি। আর এই ভক্তি বলতে ভগবানকে, ভজন বলতে ভগবানকে ভালোবাসা, সেবা, ভালোবাসা তার মুখে মুখে হয় না, আমি মা বলছে ছেলেকে আমি তোকে খুব ভালোবাসি, আরে ভালোবাসি ওটা মুখে মুখে খালি ভালোবাসি বিজ্ঞাপন হয়, ভালোবাসা বোঝা যায় মার সেবা দিয়ে, ছেলেটাকে কেমনভাবে লালন পালন করছেন, ওই সেবাটা মানেই ভালোবাসা। তো সেই রকম ভগবানের ভালোবাসাটাই হলো ভজন, আর ভজনটাই এই সেবা, নাম সেবা এটাও ভগবানের সেবা, সর্বোপরি সেবা। তাই কেমনভাবে এই ভক্তি হওয়া উচিত, সেই প্রসঙ্গে রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, অন্যাভিলাষিতাং শূন্য জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অন্য অভিলাষ সব পরিত্যাগ, কোনো অভিলাষ নেই, কোনো অভিলাষ নেই, অভিলাষ যদি হবে কোনটা, ওই যে ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী নম নম, আর কোনো অভিলাষ নেই, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব, রাধা কৃষ্ণ সেবময় জীবনে মরণে, ঠাকুর মহাশয় বললেন
তার স্থানে তার লীলা গাও রাত্র দিনে, এই অভিলাষ। অন্যত্র বললেন হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এইভাবেতে ব্রজের পথে চলিব গো, তোমরা ব্রজবাসী সবে পুরাও এ অভিলাষ হেবে, আর কবে ব্রজে বাস করিব গো। এইগুলো আমার অভিলাষ, ব্রজে বাস করবো, এই অভিলাষ, ব্রজে বাস করে ব্রজেশ্বরী ব্রজেশ্বরের সেবা করব, এই অভিলাষ। এছাড়া আর অন্য কোনো অভিলাষ হৃদয়ে এসে যেন উপস্থিত না হয়। তাই জানাচ্ছেন অন্য অভিলাষ সব পরিহরি, হৃদয় থেকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, এমন ভক্তি লাভের জন্য প্রয়াসশীল হতে হবে। এই ভক্তি দুই প্রকার ভাবে আবার বর্ণনা করছেন, একটি হচ্ছে স্ব উপাধিক আর একটি হচ্ছে নিরুপাধিক, দুই প্রকারের ভক্তি। সেখানে নিরুপাধিক ভক্তি আর স্ব উপাধিক ভক্তি তার বিশেষণ দিচ্ছেন, যেটির মধ্যে অন্য অভিলাষ আছে, অন্যর মিশ্রণ ঘটে গেছে, সেটাই হচ্ছে উপাধিযুক্ত, আর যেটি উপাধি শূন্য তার মধ্যে কোনো ভেজাল নেই, শুধু তোমাকে চাই, এই রকম অন্য অভিলাষ শূন্য। ভোগ বাসনা এ জগতেরই হোক আর পর জগতেরই হোক যদি মনের মধ্যে থাকে, এখন না হয় কষ্ট করছি, অনেকেই আছে এই জন্মটা খুব কষ্ট করছে, কেন বলে ভবিষ্যতে সুখে থাকবো বলে, অর্থাৎ পরকাল পরজন্মে আমি অখণ্ড সুখ লাভ করব, ব্রহ্মানন্দ আস্বাদন করব। কিন্তু গ্রন্থাকার জানাচ্ছেন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ তার নহে এক বিন্দু। নিরাকার নির্বিশেষ সেই জ্যোতিষ্বরূপ অহম ব্রহ্মস্মি তত্ত্বমসি সর্বম খল্লিদম ব্রহ্ম, এইরকম নিরন্তর চিন্তন করতে করতে কত কষ্ট করে সাধনা করে শেষে বিশাল জ্যোতির সঙ্গে ক্ষুদ্র জ্যোতি মিশে গেল, তাতে কি আনন্দ হলো। যেখানে সেব্য আর সেবকের ভাব নেই, প্রভু থাকবে ঠাকুর থাকবে আর সেখানে আমি সেবা করব, তবেই তো আনন্দ। এটা আর অন্য যোগে বা জ্ঞানে এসবেতে লাভ হবে না, ওটা একমাত্র ভক্তিতেই লাভ হয়। তাই ঠাকুরমশাই বলছেন জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায়। তাই ভক্তি বা মুক্তি এ জগতের পরজগতের কোনো ভোগের বস্তুর অপেক্ষা নেই, কোনো প্রার্থনা নেই, চাওয়া পাওয়া নেই, এসব সত্যি কি আমরা চাই? কি চাই বলে ক্ষুধার্ত ব্যক্তি খাবার চায়, আর খাবার যখন হয়ে গেল তখন বলে একটা সুন্দর বাড়ি চাই, বাড়ি যখন হয়ে গেল তখন সুন্দর বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য একজন দরকার তাকে চাই, তারপর একটা গাড়ি চাই, আসলে চাই কোনটা? আমরা ওই সমস্ত বস্তু থেকে যেই সুখটা ক্ষণিকের জন্য পাই ওই সুখগুলো কি খুঁজে বেড়াচ্ছে? অর্থাৎ অখণ্ড সুখেরই আমাদের অন্বেষণ, কিন্তু সেই সুখ কোথায় পাবো সেটা জানি না। তো সেই সুখ কোথায় পাওয়া যাবে? ঠাকুরমশাই বলছেন নিতায়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা করয়াস নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী রাখো রাঙা চরণের উপাস। তো আমরা সকলেই দুঃখী, আর যদি সুখ পেতে হয় তাহলে নিতাইয়ের চরণকে আশ্রয় করতে হবে। গৌর গোবিন্দ
তার চরণকে আশ্রয় করতে হবে, সেখানেই সুখ বিরাজমান। তার সান্নিধ্য লাভ হলেই তাই অখণ্ড আনন্দ, অখণ্ড সুখ তখনই আমরা পাব, না হলে এই জগতে আর সুখ কোথায় পাব। কিন্তু এই ভক্তি অঙ্গ যাজন করতে গেলে যে কষ্টগুলি হয়, কষ্ট তো একটু হয়, সকালবেলা উঠতে হবে, স্নান করতে হবে, এই যে ভক্তি অঙ্গ যাজন করতে গেলে যে কষ্ট, বলে এই কষ্টগুলিও কষ্ট নয়, কারণ সেবা করলে যে সুখ হয় এই কষ্ট সব ভুলিয়ে দেয়। তাই সাধনে, ভক্তি সাধনেও আনন্দ আর সিদ্ধিতেও তো আনন্দই আনন্দ। এমনই এই পদ্ধতি ভক্তি, যেই ভক্তি সপদ স্ব উপাধিক এবং নিরুপাধিক দুই ভাগে বর্ণনা করলেন। তাই ভগবান বলছেন, ভক্ত যদি আমার ভজন করে, ভক্ত যদি আমার ভজন করে আর ভজন করতে করতে যদি আমার কাছে চায়, ঠাকুর ছেলেটার যেন চাকরি হয়ে যায়, ঠাকুর মেয়েটার যেন বিয়ে হয়ে যায়, ঠাকুর অপারেশনটা যেন সাকসেসফুল হয়ে যায়, ঠাকুর এবারের যেন কেসটাতে আমি জিতে যাই, ঠাকুর এবারের ফসলটা যেন ভালো হয়, ঠাকুর এবার যেন আর এরে বাছুর না হয়, বগনা বাছুর যেন হয়, কতজনের কত রকমের চেয়ে ঠাকুর ঠাকুর ঠাকুর। তো এ সংসারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, দেখা যায় বলে আঙুল ডোবে না এমন একটা ছোট্ট গ্লাস, তাতে জল দিয়েছে, আবার তুলসী দিতে হয়, এটা জানে, একটা বড় তুলসী দিয়ে একবারে জল ঢাকা হয়ে আছে, আর ছোট্ট একটা থালা তার মধ্যে একটু চিনি বা নকুলদানা বা বাতাসা যাই হোক দিল, মানে সকালবেলা দেয় আর বিকেলবেলা কালো হয়ে যায়, এম দেয় তো, আর ওইটুকুনি দেওয়ার পরে কি বলছে, লিস্ট ধরিয়ে দেয়, এটা চাই, ওটা চাই, সেটা চাই, কত চাই, আরও চাই, অনেক চাই, বাপ রে বাপ, এত লিস্ট ধরিয়ে দেয়। তো এ তো সাধারণ জন দেয়, যারা গৌর গোবিন্দকে সার করেছে তারাও এরকম বলতে থাকে, ভগবান করুণাময়, তিনি বলছেন আমাকে ভজন করছে আর বিষয় সুখ চাইছে, এটা আবার কীরকম কথা। আসলে জীব তো অজ্ঞ, কিন্তু আমি তো পণ্ডিত, আমি তো বিজ্ঞ, গোপীনাথ তুমি তো পণ্ডিত বড়, এ জগতে পণ্ডিত কে, একমাত্র তিনি পণ্ডিত, আর পণ্ডিত কে। তো আমাকে ভজন করে আর আমাকে পেলেই সব কিছু পাওয়া, চাওয়া পাওয়ার সব শেষ নিবৃত্তি, আমাকে ভজন করার পর আমাকে না চেয়ে সাধারণ ক্ষণিকের সুখ প্রদান করে এমন বিষয় সুখ চায়, জীব এত অজ্ঞ কেন হবে। থাক, ও ভুল চাইছে, চাক, ছেলেপুলে অনেক সময় ভুলটা চায়, বায়না করে, ওটা চাই সেটা চাই, ঠাস করে চর মেরে বলে যাই দেখবো তাই বায়না, না কি ট্রেনে যাই উঠছে তাই বলে খাবো, হ্যাঁ বলে ওই ছোলা ভাজা খাবো, ছোলা সেদ্ধ খাবো, ঘুগনি খাবো, যা ওঠে তাই খাবো, বাবা মা কান ধরে চরটা মেরে দেয়, আর বলে যা উঠবে তা খেলে হবে না, তো চাইলো একটু খাবার, কত আর দাম, তাতে দিল না কেন, বলে ছেলের কল্যাণের কথা চিন্তা করি, পেট ব্যথা করবে, এত হজম করতে পারবে না, যা হলো ওইগুলো চাইলে হবে, সে বাবা মা জানে কোনটা তোর উপকার কোনটা ওর অপকার, সেই হিসাবে দেয়, এটা শত্রুতা আপন্ন করে যে দিচ্ছে না তা নয়। তেমনি তিনি হলেন পিতা মাতা বন্ধু সখা সব, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যাং দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তা তিনি যদি মাতা হন, পিতা হন, বন্ধু হন, সখা হন, তাহলে নিজজন প্রিয়জন তারা বিপদগামী জনকে তো সাবধান করে, তো এই সাধারণ বস্তুগুলো চাইছে আমাকে সাধন করে, না না ও চাইতে পারুক, চাইছে চাক, কিন্তু আমি দেব না, আমি তো ওকে আমার শ্রীচরণামৃত দান করব, চরণ যুগল তাকে প্রদান করে দেব, যা পেলে আর পাওয়ার কোনো কিছু বাকি থাকে না। এমনই এই কলকাতা নীলরতন হসপিটালে ডাক্তার ছিলেন ডক্টর অমর সেন,
ENT স্পেশালিস্ট ডক্টর, যার কলকাতা দিল্লি সমস্ত স্থানে স্থানে বড় বড় নিজস্ব নার্সিংহোম আদিও ছিল। তো দৈবক্রমে একবার দিল্লি যাচ্ছেন, তখনকার দিনে শুধু তুফান ট্রেনই চলত, আর ট্রেনে যেখানে যেখানে তার রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন কম্পার্টমেন্টে একা তো একজনের জন্য কোচ নয়, আর অনেকজন যাত্রী থাকে। তো পাশের যে যাত্রী তিনি আবার মথুরায় নামবেন, ওই ট্রেনটা মথুরা হয়ে দিল্লি যায়, আর যেতে যেতে কথা পরিচয় হয়ে গেল, কথোপকথন হচ্ছে। তিনি জানালেন একদিন তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, কিন্তু দিনহীন কাঙাল বেশ। তিনি বললেন আমারও একবার এইরকম যাত্রাকালে সাধুসঙ্গ লাভ হয়েছিল, আর তার করুণাতে আমি ওই সব চাকরি বাকরিকে জলাঞ্জলি দিয়ে বৃন্দাবনবাসী হয়ে গেছি, একটু বিশেষ কারণের জন্য আমাকে এখানে আসতে হয়েছিল। এইভাবে সব কথোপকথন হলো। তো সাধুসঙ্গ, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তার কথোপকথনে কি হলো না, সেই ডাক্তারবাবুর আর দিল্লিতে গিয়ে ডাক্তারি করবার ইচ্ছা সব চলে গেল। তিনি কিছুদিনের মধ্যেই সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে মহতের চরণে আশ্রিত হয়ে অত্যন্ত নিষ্কিঞ্চনভাবে হরিভজন করছেন, বিশিষ্ট গ্রন্থ রচনা করেছেন, অপ্রাকৃত জগতের সেবা, সিদ্ধ স্বরূপ সেবা। তো সেই সময় তিনি যেই কুটিরে থাকতেন বৃন্দাবনে রাধাকুণ্ডে, সে কুটিরে তিনি একটু সমান করে যে শোবেন, টান টান হয়েছে, শোয়ারও জায়গা নেই, পিঠটাকে সোজা করলে পাটাকে গুটিয়ে রাখতে হয়, আর পাটাকে সোজা করলে পিঠটাকে গোটাতে হবে। তো যাই হোক, তার গায়ে একটা কম্বল রয়েছে আর পায়ে ছেঁড়া চট রয়েছে, ঠান্ডা কাল। তো কলকাতা থেকে গেছেন, পূর্বেই তাকে চিনতেন এমন জন তাকে গিয়ে বলছেন ডাক্তারবাবু, আরে আমি যে ডাক্তারবাবু তো সবাই তো জানে না, তো আপনাকে তখনও দেখেছি, তখন কেমন ছিল, সুটেড বুটেড, একবারে শুট বুট পরে হাতে ব্রিফকেস, এরকম গাড়ি থেকে নামবে একজন দরজা খুলে দেয়, পিছনে একজন ব্রিফকেসটা নিয়ে চলে, স্টেথো বার করে ডাক পেশেন্টকে দেখে, প্রেসক্রিপশান লিখে সে চলে যায়। আর আজকে কীরকম দশা, কাঙালের অবস্থা, কি পেলেন, কি পেয়েছেন, এখন তো মেলানো যাচ্ছে না, আগের ডাক্তারাই এখন। উনি একটা কথাই বললেন, যাকে পেলে সব পাওয়া হয় তাকে পেলাম। আসলে জীবনে অনেক পেয়েছি, কত টাকা, কত সম্মান, কত হাততালি, কত ফিতা কেটেছি, কিন্তু যাকে পেলে সব পাওয়া হয় তাকে পেলাম না, কথাটা বলছেন আর অশ্রু নিরীক্ষিত হচ্ছে। আসলে কিঞ্চিত অনুভব হয়েছে, তাই তার অনুভবের কথা এইভাবে বেরিয়ে আসছে। এটা প্রেমের স্বভাব, যে যত পায় তার তত মনে হলো আমার কিছু হলো না, নিজেকে অযোগ্য বলে মনে করে, অপাঙ্ক্তীয় বলে মনে করে। যার সাথে যার প্রেমের সম্বন্ধ যত যত নিবিড় হবে ততই অভাব বোধ জাগে। ঠিক বিপরীত, এ জগতে খিদে পেলে খাবারের প্রতি আদর বেড়ে যায়, তো খিদে খাবার চায়, এ দুজনের মধ্যে সম্বন্ধ আছে, ক্ষুধা খাদ্য, কিন্তু দুজনের সঙ্গে দুজনের সম্বন্ধ শূন্য হয়ে যাবে দুজনের সঙ্গে যখন যোগ হয়ে যাবে, খিদে আছে খাবারও আছে, খিদাও আছে খাবারও আছে। এবার আপনি খাচ্ছেন, যত গ্রাসে গ্রাসে খাবেন, দুজন দুজনকে চাইছিল, আর দুজনের সঙ্গে দুজন যত যোগ হয়ে যাচ্ছে দুজন দুজনকে আর চায় না,
যত পেট ভরে যাচ্ছে খাবার তত অশান্তির কারণ হয়ে যাচ্ছে। আর না, আর পারবো না, একদম পারবো না। আরে নলেন গুড়ের রাজভোগ একটা খাও, আর পাচ্ছে না, এইরকম। কিন্তু অপ্রাকৃত জগতে যত লাভ হয় তত অভাব জাগে, তত অযোগ্য বলে মনে হয়, এমনই। যাই হোক, এমন কৃষ্ণ ভজন যে জেনেছেন সার, আর জানার পরেও যে বিষয় সুখ মাগে, ভগবানের প্রথম কৃপা কি? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, তথাপি ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। আগে ভক্তি দিতে চায় না, কি চায়? কিছু মাল করি লাগবে, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, লাভ চাই, পূজা চাই, প্রতিষ্ঠা চাই, না 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 এইসব চাই না। কি চাই বলে? তোমাকে চাই বলে, তাহলে তো অনেক ব্যাপার। সহজে দিতে চায় না, যে করে আমার আস সবাই জানে বলে, কেন কেন এত পরীক্ষা? বলে চিরতরে আমি যে তার হয়ে যাব, তখন আর কোনো বিচার করা যাবে না। এই জগতে কতজন কতজন আর হয়ে যায়, তারপরে বলে আমি কেন তোমার জন্য এটা করব। কিন্তু এখানে আর কথা চলবে না, যা বলবে তাই করব। নন্দ বাবা বলছেন, বাছা লালা আমার পাদুকাটা নিয়ে আয় তো, অখিল ব্রহ্মাণ্ড নায়ক সর্বেশ্বরেশ্বর জগদীশ্বর, সেই ছোট্ট গোপাল এখন অল্প অল্প হাঁটতে শিখেছে, বাবার খড়মটা বুকের মধ্যে জড়িয়ে জড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন যা বলবে তাই শুনতে হবে, কিছু করার নেই। কান কানটা ধরেছে, আঙুল দিয়ে ভয় দেখাচ্ছে, কাঁদছে, কিছু করার নেই। অধীন অধীন করে দিয়েছে, প্রেমের অধীন, প্রেমের বশ চিরকালে। তো আমার ইচ্ছা ভগবানের, এটা প্রথম প্রথম হলো ভুক্তি মুক্তি বস্তু দিয়ে দেন। কিন্তু পরবর্তীতে তিনি চিন্তা করেন, আমার ভজন করে জাগতিক বিষয় কেন চাইছে? আমি ওকে এইসব বস্তু দেব না, আমার চরণামৃত প্রদান করে, সচরণামৃত দিয়ে তাকে বিষয় ভুলিয়ে দেব। সর্ববিষয়ের মূল বিষয় যে আমি, আমাকেই ওকে দিয়ে দেব, এটা প্রভুর প্রত্যক্ষ কৃপা। তাই বলছেন যে কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে, বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। এ হলো প্রভুর প্রত্যক্ষ কৃপা, আমার চরণকে দিয়ে দেব। রঘুনাথ দাস গোস্বামী, যার পিতা জ্যাঠার অর্থ দিয়ে এই নবদ্বীপবাসীর জীবন ধারণ করে থাকত, উপজীব্য প্রায় চৈতন্য ভাগবতে বলা আছে, এমন ধনী ইন্দ্র সম ঐশ্বর্য, আর এত সুন্দর তার ভার্যা। সেই রঘুনাথ দাস গোস্বামীকে নিতাই চাঁদ তার চরণ যুগল মাথায় দিয়ে দিলেন, আর বিষয়ের মধ্যে থাকতে পারলেন না, সব ছেড়ে ছুড়ে হাগৌর বলতে বলতে নীলাচলে পৌঁছালেন, আর সেখানে গিয়ে ভিক্ষা করেন সেটাও পরিত্যাগ করে দিলেন। সেই ড্রেন থেকে সরা অন্ন গলে গেছে, পর্যুবসিত অন্ন ড্রেন দিয়ে বেরিয়ে যায়, সেই অন্ন তুলে তুলে সামান্য হয়তো লবণ দিতেন, দিয়ে তাই পেতেন। এ হলো প্রভুর কৃপা, সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব, বিষয় ভুলিয়ে দেয় প্রভু, এমন তার করুণা। তো এমনই মহৎ কৃপাতেই সম্ভব, তখনই
এই ধন জন আদির বাসনা অন্তর থেকে দূরীভূত হয়ে যায়। মহৎ কৃপা না হলে হয় না। যতক্ষণ এই শরীর মহৎ কৃপারূপী মহতের চরণ ধুলা দ্বারা অভিষিক্ত না করা যায়, এই ভগবান বিগ্রহকে প্রতিষ্ঠা করতে গেলে তাকে অভিষেক করতে হয়, তাই তো? তবেই তো বিগ্রহ পূজ্য হয়, নাহলে তো বাজারে দোকানে কত সাজানো ঠাকুর আছে, সবাই কি পূজ্য নাকি? কিন্তু মন্দিরে ঠাকুর পূজ্য, কেন? বলে কে অভিষেক করা হয়েছে। তেমনি এই সংসারে অনেক মানুষ আছে, সবাই ভক্তি ধনে ধনী হবে না। কারা হবে? বলে যারা মহজের রজ দিয়ে, মহতের চরণ রজ দিয়ে নিজেকে অভিষেক করেছে, অর্থাৎ চরণধুলি মাথায় নিয়েছে, বলে তিনি এবার ভক্তি লাভের যোগ্য হবেন। তাই বলছেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। একবার দাক্ষিণাত্য এক ব্রাহ্মণ দক্ষিণ ভারতে, তিনি ভগবানের নিকটে কি করলেন, এক ব্রাহ্মণ আর এক রাজা দুজনেই তার ভক্তি ভরে কিছু দিতে এসেছেন চরণে। রাজা কি দিচ্ছে? সোনার পদ্ম, অনেক সোনার পদ্ম নির্মাণ করিয়েছে, সেগুলি ভগবানের চরণে সমর্পণ করলেন। দক্ষিণ ভারত এরকম দেয়, আজও দেয়। কয়েক বছর আগে তিরুপতি বালাজিতে একজন ব্যবসায়ী দান করলেন, কি বলে, মাত্র 300 কোটি টাকার একটা রথ, সোনার রথ, এরকম দেয়। আর আমাদের এখানে বিশেষ প্রচলন আছে, যেগুলি অচল পয়সা সেগুলি যত যত দিতে পারা যায়। কি করা যাবে, আমাদের এই বঙ্গভূমি দিনে দিনে ধনে মনে সবেতেই সবার পিছনে হয়ে যাচ্ছে। তো যাই হোক, হলো কি, রাজা সোনার পদ্ম সমর্পণ করছেন। আর তারপরে ব্রাহ্মণ দিচ্ছেন ভগবানের চরণে কোমল মঞ্জরি বিশিষ্ট তুলসী, চরণে চন্দন মিশ্রিত করে তুলসী দিচ্ছেন। আর তুলসী দিতে দিতে অনেকটা জায়গা হয়ে গেছে, কিছু পদ্ম চাপা পড়ে গেছে, সোনার পদ্ম তো আগে দিয়েছে, কিছু পদ্ম চাপা পড়ে গেছে। রাজা ক্রোধান্বিত হয়ে গেলেন, রাজা ক্রোধান্বিত হয়ে গেছেন। তিনি বললেন, হ্যাঁ ব্রাহ্মণ, তুমি পদ তুলসী দিলে আর সেই পদ্ম চাপা পড়ে গেল, নিজে দেওয়া জিনিস তো। তো বলছেন ব্রাহ্মণ, বললেন আপনার ওই সোনার পদ্ম থেকে ভগবান বেশি প্রিয় হন, তার চরণে তুলসী দিলে, এত বড় কথা, দেখব আমিও পদ্ম চড়িয়েছি আর তুমিও তুলসী চড়িয়েছ, কে আগে ভগবানের কৃপা পায় দেখব, কে আগে ভগবানের দর্শন পায়। তিনি আর কোনো কথা বললেন না, সে স্থান থেকে চলে গেলেন। এদিকে যথারীতি রাজা এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন, আর সেই যজ্ঞ করতে গিয়ে যজ্ঞে আহুতির সময় তিনি দেখলেন সাক্ষাৎ ভগবান যজ্ঞ থেকে আবির্ভূত হয়ে তাকে দর্শন দিলেন। যখন যজ্ঞেতে দর্শন পেলেন, উনি ভাবছেন যে, মানে ইতিপূর্বেই তিনি শুনে ফেলেছেন যে ওই ব্রাহ্মণ যজ্ঞকালীনই, তিনি শুনেছেন ব্রাহ্মণের দর্শন হয়ে গেছে, ভগবানের দর্শন পেয়ে গিয়েছে। তখন আর ভাবছেন, এতদিন ধরে যখন যজ্ঞ করছি আমি পেলাম না যখন, তাহলে এই যজ্ঞের আগুনেই নিজের দেহটাকে আহুতি দিয়ে দিই। আর সেই সময় যজ্ঞ আগুন থেকে ভগবান আবির্ভূত হয়েছেন, আর আবির্ভূত হয়ে বলছেন, শোনো রাজা, যজ্ঞেতে আহুতি দিলে আমাকে লাভ করা যায় না, তো আমাকে তুমি এখন লাভ করলে, দর্শন পেলে কিসের জন্য জানো? তোমার এই এত পুঙ্খানুপুঙ্খ যজ্ঞের আমি প্রসন্ন হইনি, তার জন্য দর্শন দিইনি, তোমাকে দর্শন দেওয়ার কারণ এটাই, ওই যে ব্রাহ্মণ যেদিন তুলসী দিয়েছিল আমার চরণে, তুমিও সেদিন স্বর্ণপদ্ম দিয়েছিলে, সেই ব্রাহ্মণ যখন আমাকে, আমি তাকে তার ভক্তিতে প্রসন্ন হয়ে দর্শন দিয়েছিলাম, তিনি বলেছিলেন, প্রভু
আমি কিছু চাই না তোমার কাছে। সেই মহারাজ যিনি তোমার চরণে স্বর্ণপদ্ম করে অর্পণ করেছিল তাকে তুমি দর্শন দিও। আমি শুধুমাত্র তার আবেদনে তোমাকে দর্শন দিতে এসেছি, তোমার এই সাধন যোগ্য বা স্বর্ণপদ্ম অর্পণের জন্য নয়। তো এমনই মহতের কৃপা না হলে ভগবত করুণা লাভ হয় না। আজ ওই দাম্ভিক বিষয়ী রাজা তিনি ভগবানের দর্শন লাভ করলেন সেই নিষ্কিঞ্চন ব্রাহ্মণেরই জন্য। হৃদয়ে যে যদি কোনো চাওয়া পাওয়া আদি থাকে সব দূরীভূত হয়ে যায় যদি মহতের করুণা লাভ হয়, সাধু সঙ্গ লাভ হয়। এই জন্যই কপিলদেব ভগবান তার নিজের মাকে লক্ষ্য করে বলেছেন, মা গো সতান প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসনাদ আসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমীষ্পতি। ক্রমে ক্রমে জীব লাভ করে, মা গো সাধুর নিকটে যাও আর তার নিকটে গিয়ে আমার কথা শোনো, সাধু মুখে নিরন্তর আমার কথা শোনো। আর আমার কথা শুনতে 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 কখন যে তোমার সমস্ত ওই পবর্গ অপগত হয়ে যাবে, পাপ করবার প্রবৃত্তি, ফল পাবার আশা, নিজে বুদ্ধিমান বলিয়ান এইসব দুর্বুদ্ধি চলে যাবে, আর জন্ম মৃত্যুর ভয়, হারিয়ে যাওয়ার ভয়, অসুস্থ হবার ভয়, কত রকম ভয় আমাদের আছে বলে সেই ভয় চলে যাবে, আর বাড়িতে গাড়িতে নারীতে পুত্রেতে টাকাতে কততে মোহ বলে সেই মোহ চলে যাবে, পফবভম অপবর্গ হয়ে যাবে, অপগত হয়ে যাবে পবর্গ, আর চলে যাবে খারাপগুলি, আর আসবে কি বলেন ভক্তি রতি অনুক্রমিষ্যতি, শ্রদ্ধা রতি ভক্তি, আমার চরণে শ্রদ্ধা জন্মাবে, শ্রদ্ধাটা গাঢ় হতে হতে রতি হবে আর তারপরেই হবে ভক্তি, শুদ্ধ ভক্তি, আমাকে পেলে তার সব পাওয়া হয়ে যাবে। এ হলো ভগবানের করুণা। তাই ভগবান তো এইটুকুনি দেখেন, এমনই শুদ্ধ ভক্তি আমাদের প্রয়োজন। কিন্তু এই আর্তভক্ত গজেন্দ্র আর অর্থার্থী ভক্ত হচ্ছে ধ্রুব, আর জিজ্ঞাসু আর জ্ঞানী ভক্ত যিনি হলেন সাক্ষাৎ উদ্ধবজি, ভগবানের শিক্ষায় সুশিক্ষিত হয়েছেন আর শ্রীমৎ ভাগবতকে তার হৃদয়ে প্রাণ করে নিয়েছেন, হরিদ্বার অভিমুখে চলছেন আর সেখান থেকে বদ্রীনাথ ধামে গিয়ে তিনি সাধনেতে মগ্ন হয়ে গেলেন। সেই উদ্ধব যিনি বুঝেছেন এ সংসারে সে ছাড়া আর কিছু নেই, ভগবান বলছেন এমন জ্ঞানী ভক্তই আমার প্রিয়, এমন জ্ঞানী ভক্তই আমার প্রিয়, তাকে ভালোবাসতে হবে, তাকে অন্বেষণ করতে হবে, তাকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করাটাই তো ভজন, খোঁজার নামই ভজন। হরে কৃষ্ণ বলছে বটে কিন্তু খুঁজে বেড়াচ্ছে, বলে কাকে, বলে নিজজনকে প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় তুমি আছো, তোমার কাছে যেতে চাই, তোমার কাছে একবার যদি যেতে পারি আর কখনো এখানে আসতে হবে না, এখানে সমস্ত উপাচার উপঢৌকন সব আছে কিন্তু সব তোমাকে ভুলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, এখানে নয়, আসলে আমি তো এখানকার জন নই, আমি তো তোমার জন, ভুল করেছি, তোমাকে ভুলে আছি, ভুলে গেছি, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, আমি তো এই সংসারে একজন পথিক মাত্র। ট্রেনে যেমন যাত্রী ওঠে, নবদ্বীপ থেকে উঠেছে, যাবে কোথায়, বলে হাওড়ায়, আর যেই উঠেছি অমনি সঙ্গে সঙ্গে পরের স্টেশন,
কালীনগর থেকে উঠে গেল আরেক যাত্রী, কথা হচ্ছে খুব এমন হয়ে গেল যেন কতদিনের পরিচয়, কিন্তু সে কালনা আস্তে আস্তে নেমে গেল, মনটা খারাপ হয়ে গেল, ছিছি সঙ্গে সঙ্গে যেতে পারলে ভালো হতো, চলে গেল। আবার কালনা থেকে আরেকজন উঠল, তার সঙ্গে কথা বলতে বলতে এত ভালো লাগলো, তখন মনে হচ্ছে যে সারা পথটা যদি এনাকে পাই খুব ভালো হয়, কিন্তু সেও ব্যান্ডেল আসলো নেমে গেল, যার যখন স্টেশন আসে সে নেমে চলে যায়। এই সংসারে আমিও নেমে চলে যাব, কারণ ট্রেনে থাকবার জন্য ট্রেনে উঠিনি, তো এই সংসারে থাকবার জন্য এই সংসারে আসেনি, এখান থেকে ভক্তি ধন উপার্জন করে নিত্য ভগবত ধামে যেতে হবে, তার জন্যই এসেছি। তা আমরা হলাম এই সংসারে সবাই পথিক, সংসার হলো পান্থশালা, পথে চলতে চলতে যেমন মাঝে মাঝে দেখবেন শাওরাফুলি থেকে জল কাঁধে করে নেয়, তারকেশ্বরে গিয়ে জল ঢালবে, আর সেই সময় চলতে চলতে যারা মাকে করে নিয়ে যায় তাদের রেস্ট করবার জন্য কিছু দূর দূরে জলের ব্যবস্থা, একটু মিষ্টি বা নাড়ু কিছু দেয়, বাতাসা দেয়, একটু বসে বিশ্রাম করে, লঘু সংখ্যা দিতে যায়, একটু রেস্ট নিয়ে আবার চলতে থাকে। এখন কোথাও যদি বেশ ভালো ব্যবস্থা দেখে, বাহ এখানে তো থাকা টাকার বেশ ভালোই ব্যবস্থা আছে, জল টল খাওয়ার জল টল ভালো ব্যবস্থা আছে, এখানেই তাহলে থেকে যাই, তা হবে কি? আরে মশাই, এখানে বাস করবার জন্য ব্যবস্থা নয়, এখানে তো পথিকের রেস্ট করবার জন্য, এখানে বাস করার জন্য অন্য জায়গায় আপনি ভাড়া নিতে পারেন, এইটা নয়। তো তেমনি এই সংসারে কেউ থাকতে দেবে না। আজ আছে কোথাও কোনো বাড়ি জানা আছে মরে যাওয়ার পরে বডিটাকে দেহটাকে সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছে, রাখবে না কেউ? আরে মরা যেন বাসি না হয়, তাড়াতাড়ি বার করো, গোবর জল ছিটা দাও, এর নাম সংসার। তো এই সংসারে কি চিরকাল থাকবো বলে এসেছি? তো সেই কারণে এই সংসার থেকে আমাদের তো যেতেই হবে, কিন্তু এই শুদ্ধ ভক্তি লাভের প্রয়াসশীল হতে হবে। বলছেন যে মুমুক্ষু জগতে অনেক সাংসারিক জন, মুক্তি লাগি ভক্তে করে কৃষ্ণের ভজন, সেই সবে সাধুসঙ্গে গুণ স্ফুরায়, কৃষ্ণ ভজন করায় মুমুক্ষু ছাড়ায়। যারা এই সংসারের কোনো চাওয়া পাওয়া চায় না, কিন্তু নিত্য ভগবত ধামে ওই যে জ্যোতির্লোকে জ্যোতি হয়ে থাকতে চায় এমন জন আছে, বলছে তাদেরও এই ভাবনা ছাড়িয়ে দেয় ভক্তির সঙ্গে একবার সম্বন্ধ হয়ে গেলে, বলে না না এইসব কিছু না। যেমন শৌনকাদি ঋষিমুনি, তারা না দেবর্ষি বা নারদের কথা শুনে আর ওই যে স্বর্গকামনা বা ওই ব্রহ্মলোকে যাবার কথা আর তারা চিন্তা করেনি, তারা ভগবত চরণ ভগবত ধামেরই প্রার্থনা করেছেন। নারদের সঙ্গে শৌনকাদি মুনিগণ মুমুক্ষা ছাড়িয়া কইল কৃষ্ণের ভজন, তাই কৃষ্ণ ভজন করতে হবে, এমন কৃষ্ণ ভজন যেখানে কারণ শূন্য, কারণ শূন্য ভজন, কারণ শ্রীমদ ভাগবত সেটাই নিরূপণ করেছেন, অহৈতুকি অপ্রতিহতা ইয়ৎমা সম্প্রসীদতি, নিরন্তর ভক্তি যতক্ষণ অপারেশন হচ্ছে, কি ঠাকুরের দরজাতে কপাল ঠুকছি, কপাল ফুলে গেছে, ঠাকুর এবারের মতো বাঁচাও বাঁচিয়ে দাও, কত মানসিক করছি, তোমার সোনার বাঁশি গড়িয়ে দেব, তোমার এই ভোগ লাগাবো, বিশাল উৎসব করব, অপারেশন চলছে তো, ঠাকুর যেন ওইটার জন্য বসে আছে, খেতে পায় না যেন, তার যেন বাঁশি নেই, আমি ঘড়িয়ে দিলে যেন তার হবে, এই রকম ভাব, খুব করে বলছি। যাই হোক অপারেশন হয়ে গেল, সুস্থভাবে ভালি এসে গেল, তখন আবার কি বলি, ছেলের বন্ধুর সঙ্গে এক ডাক্তারের খুব যোগাযোগ ছিল, সেই ডাক্তারের সোর্স নিয়ে অমুক নার্সিংহোমে যোগাযোগ করলাম, অমুক বেড খালি ছিল, অমুক ফার্স্ট আওয়ারে অমুক ডাক্তার খুব ভালো ছিল, সে এসে অপারেশন করলো তাই সুস্থ হলো, তখন সব ভুলে গেছি, এখানে আবেদন জানিয়েছিলাম তার জন্য সব কাজ ব্যবস্থা হলো, সেসব ভুলেই যায়। এই রকম অকৃতজ্ঞ না না। তারপরে যখন এই সুস্থভাবে অপারেশন হয়ে গেছে, আর ঠাকুরের কাছে যাওয়া আসাও নেই, আর নেই, মিটে গেছে কাজ, আবার কি আর, খুব যারা কথা রাখে হয়তো সেই উৎসব করে দিল উৎসবের সময় বা বাসিটা গড়িয়ে দিল, বেশ হয়ে গেল, তোমার সঙ্গে চাওয়া পাওয়া শেষ।
আমি পেয়ে গেছি, তোমাকেও দেওয়া হয়ে গেছে, এমন নয়, নিরন্তর সব সময় সুখে কিংবা দুঃখে থাকি, হাগৌরাঙ্গ বলে ডাকি, নিরন্তর এই মতো চায়, সব সময় নিরন্তর। যদি কর্মবিপাকে জন্ম হয়, কিয়ে মানুষ পশু পাখি জন্মিয়ে, হ্যাঁ, অথবা কীট পতঙ্গ যাই জন্ম হোক না কেন, মাধব কর্মবিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়া প্রসঙ্গে, আমার যেন তোমার প্রসঙ্গে আমার মতি থাকে, এইভাবে ভক্ত প্রার্থনা করেন ভগবানের কাছে। এই প্রার্থনা, যেই প্রার্থনা সাক্ষাৎ বিত্রাসুর একটা অসুর হয়ে করেছে, অহং হরে তব দাস পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়ঃ মনস্মরে তাসু গুণে পতের গুণাস্তে গৃণীত বাক্কর্ম করোতু কায়ঃ। যখন জীবনের অন্তিক্ষণ এসে গেছে, আর বাঁচব না, এমন এক অসুর যার নাম বিত্রাসুর, তষ্টাদিশির আগুন থেকে প্রকাশিত হয়েছে, সেই বিত্রাসুর দেবরাজ ইন্দ্রের হাতে দধিচি মুনির পাঁজর দিয়ে তৈরি করা বজ্র, সেই বজ্রের মধ্যে ভগবানকে দর্শন করছেন, আর দর্শন করে বলছেন, হে প্রভু, হে হরি, অহং আমি তব তোমার দাস, দাসের অনুদাস, হে হরি, আমি তোমার দাসের অনুদাস আছি, আর পরেও দাসের অনুদাস হব, এই আমার ইচ্ছা। শোনো প্রভু, বলে রাখি, আমার মন যেন বাড়ি গাড়ি দোকান মোকান এসব চিন্তা না করে, যেন নিরন্তর তোমার চরণ চিন্তন করে। যে বীর হাম্বির ডাকাচ্ছিল শ্রীনিবাস আচার্য প্রভুর সঙ্গ পেয়ে, তিনি বলছেন যে আমার মনটা ছড়ানো ছিল চারিদিকে, আমি ডাকাতি করতাম, কিন্তু আমার গুরুদেব আমার ছড়ানো মনটাকে কুড়িয়ে নিয়ে গৌরাঙ্গের যুগলপদে বেঁধে দিয়েছে। তাই যদি কিছু চিন্তা করতে হয়, যেন নিরন্তর তোমার চরণকে চিন্তন করতে পারি। মনা স্মরি তাসু পতের গুণাংস্তে, হে অশুপতে, হে প্রভু, যেন তোমার গুণাবলী নিরন্তর চিন্তন করতে থাকে। আহ, তোমার এত গুণ, এত গুণ, এত তোমার করুণা, বিষ দিয়ে মারতে আসলো আর তাকে তুমি মাতৃলোকে পাঠিয়ে দিলে, এমন করুণা, কম বা দয়ালু শরণং ব্রজেম, সেই দয়ালুর কথা অনেক আগের কথা, আর এখন কথা কি, মেরেছিস আরো মার, রক্ত বেরিয়ে ঝরছে, তবু বলছে নিতা বাঁধাই রে, তোর ভাবনা কি আর আছে, একবার হরি বলে বাহু তুলে আয় না নেচে নেচে, এমন ঠাকুর কোনোদিন হয়েছে না হবে, এমন গৌর নিত্যানন্দ গোড়াগুণ কহনে না যায়, বলা যায় কি, এমন মনটা যেন নিরন্তর তোমার গুণাবলী, তোমার রূপমাধুরী গুণমাধুরী বেণুমাধুরী লীলা মাধুরী নিরন্তর যেন চিন্তন করতে থাকে। আরে মন হচ্ছে লোহার মতো, মনের স্বভাব হলো বহির্মুখতা দোষ, ও বাইরের দিকে খালি মুখ করে থাকে, ওই বাঁদরগুলোর মুখগুলো বাইরের দিকে আছে, ও বাইরের ঘটনা দেখছে, কিন্তু ওকে জোর করে ভিতরের দিকে করাতে হবে, লোহাটাকে জোর করে করা যায়, হবে না, বলে হবে, নাহলে হয় কী করে, গোল গোল বল তৈরি হয়, রিং তৈরি হয়, কত রকমের হয়, চ্যাপ্টা হয়, লম্বা হয়, গোল হয়, কী করে হয়, বলে আগুনে দিয়ে হয়, লোহাটা ঠান্ডা, লোহাটা কালো, আর লোহাটা শক্ত, তিনটে লোহার গুণ, তিনটেই বদলে যায় যদি আগুনের মধ্যে ফেলা যায়, কালোটা লাল হয়, ঠান্ডাটা গরম হয়, আর শক্তটা নরম হয়ে যায়। তেমনি মনরূপী লৌহদণ্ডকে নিরন্তর ভগবানের চরণরূপী আর ভগবানের কথারূপী আগুনের মধ্যে ফেলে রাখতে হবে, তোলা যাবে না। মাছকে যেমন জল থেকে তুললে ছটপট করে, তেমনি আমার মনরূপী মিনকে সবসময় গোবিন্দ কথারূপী সরোবরের মধ্যে রাখতে হবে।
हरि कथा रूपी सरोवर हरि नाम की रस अच्छी पान कला लोक जानी उड़ीसा भाषा आज रस रसिकेन्द्र मौली रसिक शेखर रसराज तार नाम रूप गुण लीलार मध्य मन टाके डुबिए रखते हैं तई मन टा जान निरंतर तुम्हार गुणावली स्मरण कर तुम्हार रूपर चिंतन कर तुम्हार गुणर चिंतन कर आर की जानो गृणीत वाक काय मन वाक्य तीनटे जिनिस नहीं तो जेकोनो कार्य है अपना शरीर एखाने आछे किन्तु मनटा घरे रेखेछेन घरे तो एलाम ताड़ाहुड़ो करते गिए चाबीटा दिलाम कि जानी एखन साराक्षण खुटखुट करछे दरेर ताला देया हलो किना एखाने कि पाठ हलो हाँ गो पाठ कि हलो बोले कि जानी अनेक रकमई तो होच्छिलो एखन मने नेई ठीक बोलते पारबो ना बोले बोलबे कि करे मन तो कानेर मध्ये शोने कानेर मध्ये बसे मन शोने कानटा तो घरे रयेछे मनटा घरे रयेछे माने कानटाओ घरे रयेछे कानेर काज हय ना প্রত্যেকটা ইন্দ্রিয় নিজের কাজ করতে সক্ষম নয় যদি মন না থাকে তাই মনটা যেন ভগবত স্মৃতিতে থাকে সব সময় আর বাক কথা যদি বলতে হয় অন্য কথা না শুধু তোমার কথাই যেন বলতে পারি কারণ অন্য কথা শুধু ব্যথা আর বৃথা তোমার কথাটাই কথা আর কি জানো কায় মন হয়ে গেল এবার বাক্য মন হয়ে গেল বাক্য হয়ে গেল এবার কায় শরীর শরীরের দ্বারা কি করব বলে যেন যা কাজ করি যেন তোমার জন্য করি বলে চাকরি করতে যাচ্ছি বা জমিতে ফসল করতে যাচ্ছি বলে এটাও যেন তোমারই জন্য হয় কি চাকরি করে যে অর্থ হবে তোমারই সেবা লাগবে জমিতে ফসল করে যে ফসল আসবে সেটা তোমারই সেবায় লাগবে তোমার ভক্তের সেবায় লাগবে এই তো পক্ষান্তরে ঠাকুরেরই সেবা হচ্ছে তাই যেটাই করব করি না কেন এমনকি নিজে স্নান করলাম নিজে কাপড় চোপড় পরিষ্কার হচ্ছি কাপড় চোপড় পরিষ্কার এটা তোমারই জন্য বলে আমি যদি সুস্থ করে না থাকি তাহলে তোমার সেবা করবে এটাকে তাই আমাকে সুস্থ থাকতে হবে তার জন্য এই পদ্ধতিগুলো খাওয়া আমি ওষুধটাও খাচ্ছি তোমারই জন্য কিন্তু কারণ আমি ওষুধটা খেয়ে নিরোগ হয়ে যাব সুস্থ হব ওটা তো আমার কর্মফলে রোগ এসে গেছে আমি বলছি না তুমি ঠিক করে দাও ওষুধটা খেতে হবে তবে ঠিক হব খেলাম কিন্তু খাচ্ছি এই কারণেই তোমার সেবা করবো বলে তাই সব কিছুর মধ্যেই তুমি লাগিয়ে দিতে হবে তাই কর্ম কর তু কায় যাই করব না কেন শরীরের দ্বারা যেন তোমার জন্য করতে পারি এই হলো প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোকে বলছেন ননাক পৃষ্ঠং ন চা পারমেষ্ঠং ন সার্বভৌমং ন রসাধিপত্যম চাই না আমি স্বর্গলোকের সুতলের পাতালের কোন নর আমি কোন লোকের এমনকি এই ভৌম লোকের কোন লোকের রাজা অধিরাজ হতে চাই না ন সার্বভৌমং ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবং বা সামঞ্জস্যত্ব বিহরাজ্য কাংসে হে প্রভু হে স্বামী একমাত্র আপনাকেই চাই আপনাকে ছেড়ে আর অন্য কিছু চাই না একবার যদি তার চরণে তার সঙ্গে ভালোবাসা চাওয়া হয়ে যায় না তখন মনে হবে কীরকম জানেন তরকারিতে সব দিয়েছেন কি দিয়েছেন ঘি গরম মশলা দিয়েছেন বলে হ্যাঁ কাজু বাটা কিশমিশ বাটা পোস্ত বাটা দিয়েছেন বলে হ্যাঁ তাও খাওয়া যাচ্ছে না ইস ছিছি কী স্বাধীন বলে কেন গো বলে নুন দেওয়া হয়নি আর কিছুই দিতে হবে না কোনো বাটা শুধু নুন দিয়ে সিদ্ধ হলে তাও খাওয়া যায় হয়তো স্বাদটা তো ভালো হয়নি তবু খাওয়ার তো যোগ্য বলে একবার যদি সব কিছু সেই যদি চাওয়া পাওয়া হয়ে যায় তখন সংসারে সব কিছু বলবে নুন ছাড়া তরকারির মতো দূর বাদ দেখ ভাল লাগে না সব ছাগনির মধ্যে থেকে সব গড়িয়ে যায় মানে বেরিয়ে যায় একটাও আটকায় না এ সংসারে যাবতীয় যা বস্তু তাই তুমি ছাড়া তুমি হলো এক একম অদ্বিতীয়ম একের পাশে যত শূন্য দাও সব শূন্যগুলোর মূল্য আছে একটা দিলে দশ দুটো দিলে একশো তিনটে দিলে হাজার তারপর দশ হাজার এক লক্ষ কত হবে বলে এক মুছে যাও কি হবে বলে সব শূন্য আর শূন্য তাই ঠাকুরকে নিজজনকে প্রিয়জনকে বাদ দিয়ে দাও আর সব থাকবে বলে কিছুই থাকলো না সমান সমান শূন্য তো সেই জন্য সব কিছুর সারই হলে তুমি এমন তোমাকে ছাড়া আর কিছু চাই না তৃতীয় শাক বলছেন আমি তোমাকে সবসময় স্মরণ করতে চাই কেমনভাবে জানো অজাত পক্ষ ইব মাতরং খগা স্তন্নং যথা বৎসতরাক্ষুধার্তাঃ
प्रियं प्रियेव भूषितं विसन्ना मनोरबिंदाक्ष दिदृक्षति त्वं। तुम्हें सब समय चिंता करब, चिंता ए संसारे जेगुलि स्वाभाविक भावे आमादेर मने एसे जाए ओटा चिंता बोलछे, ओगुलि होच्छे एक प्रकारेर चिता। चिताते ज्ञान ज्ञान तो मानुष पोड़ानो हय ना, जे मानुषेर मध्ये मन नेई, बुद्धि नेई, आत्मा नेई, একটা রক্ত মাংসে ঢেলা পড়ে আছে, ওটা এখন জড় পদার্থ হয়ে গেছে, সেটাকে পোড়ানো হয়। তাই পোড়ানোর যে কি জ্বালা, ওই দেহটার ভোগ করে না, ও তো মরে গিয়ে পুড়ছে, ভোগ করবে কেন? বলে বেঁচে থেকে থেকে যারা জ্বালা ভোগ করে, সেটা কেমন জ্বালা, যারা জ্বালার মধ্যে আছে তারা খুব করে জানেন, এটার বলে বর্ণনা করার যায় না। হ্যাঁ, বলে এটা বেশি শক্তিশালী, বেশি যন্ত্রণাদায়ক, ওই আগুনের পোড়ানোর থেকেও বেশি, বেঁচে থেকে জ্বলে যাওয়া। বলছেন এগুলি হচ্ছে জাগতিক চিন্তন। ও চিন্তন চিন্তা করবার জন্য কোনো মন বুদ্ধি খরচা করতে হয় না, আপনি আপনি হয়, আপনি আপনি এসে যায়। ও আমাকে এই কথাটা বলতে পারলো, ওর জন্য আমি কী না করেছি, আমাকে এই কথাটা বললো, আমাকে এই কথাটা বলতে পারলো, চোখে জল ফুলবে কিংবা তার জন্য নালিশ করবে, ওর একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু ওর একটা কিছু বিহিত করতেই হবে। প্রতিবাদের ভাষা এসে যায়, সব চিন্তন থেকে আসছে। ওই চিন্তনে ক্রোধ আসলে শ্বাস গরম হয়ে যায়, ঘন ঘন শ্বাস পড়ে, আবার দুঃখ আসলে টপ টপ করে জল পড়তে থাকে, গরম গরম চোখে জল পড়তে থাকে, হাত পা কাঁপতে থাকে। এইসব ওই চিন্তনে হয়, ওই চিন্তনে এইসব হয়। বলে ওই চিন্তন নয়, মনের স্বভাব চিন্তা করা, কিন্তু তার যার নাম বা রূপ, বিশেষ রূপ গুণ, এসব বিশেষভাবে চিন্তন, ওটাই হলো প্রকৃত চিন্তন, ওই চিন্তন। তাই কি বলছেন, কেমনভাবে চিন্তন? বলছে অজাতপক্ষা। অজাতপক্ষা মানে যেই পাখির বাচ্চার এখনো ডানা হয়নি, মায়ের বাসাতে আছে, পাখির বাসার মধ্যে আছে, মা পাখিটা সকালবেলা উড়ে গেছে, আর যখন উড়ে গেছে ছোট্ট পাখিটা যে বাসায় আছে সে চিন্তা করছে, কখন আমার মা আসবে, কখন আমার মা আসবে, কখন আমার মা আসবে। যদি ওই মা পাখিটা কোথাও ধরা পড়ে যায়, শিকার যদি হয়ে যায়, আর যদি ফিরে না আসে, ওই বাচ্চাগুলি চিৎকার করতে করতে ওখানেই মরে যাবে, কিচ্ছু করার উপায় নেই, ডানা হয়নি তো, উড়ে তো যেতে পারবে না, কেউ তার সাহায্য করতে আসবেও না, কেউ খবরই জানে না, ওটা মাই জানে, আর ছা আছে পড়ে। মা এসেছে বলে পাখির আনন্দ হয়েছে, কিন্তু মার কাছ থেকে কিছু একটা চাইছে, কি খাওয়ার, হাঁ করে আছে, বাচ্চা পাখি চি চি করে আর হাঁ করে আছে, মা আমাকে খাইয়ে দেবে, মুখে করে যে খাবার নিয়ে এসছে ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দেয়। বলে এখানেও সম্বন্ধ, পেটটা যখন ভরে গেছে আর মা মার জায়গায় আসেই আছে, অত আর আকুলতা নেই, দর্শনের যে উৎকণ্ঠাটা ছিল ওটা চলে গেছে, কারণ এখন আপাতত পেট ভরে গেছে, আবার মা যখন চলে যাবে তখন আবার হবে, এইরকম না, আমি তো সব সময়ের জন্য চাই। তাই বলছেন যে এর থেকে বেশি হলো কি, এই উদাহরণটা দিয়ে তখন শান্তি হলো না, তাই দ্বিতীয় উদাহরণ দিচ্ছে, কীরকম না, স্তন্নং যথাবসতরাক সুধার্তা। সকালবেলা গাই দোয়ানো হয়ে গেছে, বাছুরটাকে বেঁধে রেখে দিয়েছে ঘরে, আর মা গরুটাকে ছেড়ে দিয়েছে মাঠে, এখন বাচ্চা বাছুরটা ঘরের মধ্যে পড়ে ছটপট করছে আর অপেক্ষা করছে, মা গো তুমি কখন আসবে। মা অপেক্ষা কর, বাচ্চার বাছুরটা অপেক্ষা করছে মার দর্শনের জন্য, কখন আমার মা আসবে, কখন আমার মা আসবে, কখন মা আসবে। সন্ধ্যেবেলা হয়েছে, মা গরুটা এসে গেছে, বাছুরটা তো একবারে খুব ছটপট করতে থাকে, তারপরে যথারীতি যার গরু সে বাছুরকে ছেড়ে দেয়, ল্যাজ তুলে ছুটে, মার সমস্ত শরীরের প্রতি তার দৃষ্টি নেই, মার সেই স্তনের যেখানে আমার আহারটা আছে সেইখানে তার দৃষ্টি, সেখানে গিয়ে গোতা মারে আর সেই স্তনের দুগ্ধ নেমে আসে পান করে, তারপরে যার গরু সেটা দুয়ে নেয়। তো ওইটুকুনি জায়গাতে তার মন বুদ্ধি আটকে আছে, তারপরে যখন দুধ দোয়ানো হয়ে গেল বা যেটুকুনি দুধ পাওয়া গেল পেয়ে তো নিল, এরপরে দুধ না থাকা অবস্থায় যদি বাচ্চা বাটে মুখ দেয় বারবার, ক্ষত হয়ে যায়, মাও লাথি মারে আর মুখ দিতে দেয় না, তখন সেই বাছুর এদিকে ওদিকে ঘুরতে থাকে। তো এতক্ষণ যে দর্শনের আকাঙ্ক্ষাটা ছিল কোথায় গেল? বলে এইরকমও না। তাই পরে আরেকটি শ্লোক বল, আরেকটি উদাহরণ দিচ্ছেন, সেটি কোনটা? বলছেন প্রিয়ং প্রিয়েব ভূষিতং বিষন্না। কিরকম?
না প্রিয় এবং প্রিয়ার মধ্যে যেমন সম্বন্ধ, বিবাহ হয়েছে প্রিয়র প্রিয়া রয়েছে বাড়িতে আর প্রিয় চলে গেছেন দূরে কাজের জন্য, এখানে কিন্তু খাওয়ার দাওয়ারের কোনো অভাব নেই, এখানে কিন্তু থাকা পড়ার কোনো অভাব নেই, কারণ সব ব্যবস্থা করে দিয়েছি, তবু মনটা যেন ওখানে পড়ে আছে, মন আরে বাবা তুমি হলো পতি আর তোমার সম্বন্ধে এটা পতির মা, এটা পতির ভাই, এটা পতির বোন, এটা পতির বাড়ি, সব পতি সম্বন্ধে, পতিই নেই তাহলে আমার কি গতি, স্বামীই নেই, কবে তুমি আসবে, খাবার খায় খায় না যে তা নয়, খেতে তো হবেই, আর অন্যান্য কাজ সব কিছুই করে কিন্তু মনটা পড়ে আছে আমার স্বামী কখন আসবে। তো সেই রকম এই সংসারে সব কিছু আছে বা এই জাগতিক কিছু চাওয়া পাওয়া এর মধ্যে মনটা নয়, তুমি হলে জগৎপতি জগৎ স্বামী তোমার জন্য নিরন্তর আমার চিন্তনটা থাকবে, এটি দিয়ে তিনি তৃপ্ত হলেন। এইভাবে কি কামনা করতে হয় সেটা জানালেন, তারপরে শেষে বলছেন প্রভু এটাই আমার যেন হয় মোক্ষ গতি, যদি কর্মে আমার বারবার জন্ম হয় হোক, আমি চাইছি না জন্ম বন্ধ করে দাও, কিন্তু যেন তোমার দাসের অনুদাস হতে পারি, তোমার ভক্তের যেন আমি সেবক হতে পারি। কি বললেন, ইয়ামত্তম শ্লোক জনে সুয়ং সখ্যং সংসার চক্রে ভ্রমত সকর্ম ভি তন্ময় আত্মা জুদার গেহে সুআসক্ত চিত্ত স্বননাথ ভূয়া। হে প্রভু, এই সংসারে যারা দেহ গেহ স্ত্রী পুত্র কলত্র ঘর বাড়ি টাকা পয়সা জমি গরু বাছুর এইসব নিয়ে আমি আমার করতে করতে ব্যস্ত, এদের সঙ্গে যেন কোনোদিন সম্বন্ধ না হয়, আমাকে যদি সংসারে আবার পাঠাও আমাকে পাঠাও আসব আমি, কিন্তু যেন তোমার কুকুর যদি করো তোমার ভক্তের ঘরে কুকুর করো, তোমার ভক্তের সম্বন্ধে যেন আমাকে রেখো, সেই প্রার্থনা জানাই। এই হলো নিষ্কাম ভক্তির লক্ষণ, এমনভাবে প্রার্থনা জানাতে হয় প্রভু আমি এটাই চাই। এইভাবে আজ মহাপ্রভু যিনি সর্বজ্ঞ যিনি উপাস্য শিরোমণি পরতত্ত্ব সীমা যিনি দাতা শিরোমণি যিনি অবতারের সার যিনি বেদ গোপ্য সেই রসরাজ মহাভাব শ্রী গৌরাঙ্গ শ্রীমান মহাপ্রভু আজ অনর্থগ্রস্ত জীবের ভূমিকাতে নেমে এসেছেন, আর দৈন্যে প্রভুর নিকটে কেমনভাবে হরিনাম করবেন, নাম প্রভুর নিকটে তিনি জানাচ্ছেন প্রভু হে নাম প্রভু হে প্রভু হে জগদীশ হে কৃষ্ণ হে গোবিন্দ হে মাধব তোমার কাছে আমার এই প্রার্থনা, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, কিচ্ছু চাচ্ছি না, শুধু চাই মম জন্মনি জন্মনীশ্বরে আমার জন্ম জন্মের তরে ভবতাত ভক্তি রহি তুকিত্বই, তোমার চরণে যেন কারণ শূন্য ভক্তি হয়। এই এত ভালোবাসো কেন ঠাকুরকে, কিছু পাবে বলে বোধ হয়, বলে না না ভালো লাগে তাই ভালোবাসি, এই রকম যেন বলতে পারি, এই রকম যেন সার করতে পারি, সেই প্রার্থনা নিরন্তর আমরা প্রভুর চরণে জানাবো। তো যাই হোক, অনেক ভুল ত্রুটি বিচ্যুতির দ্বারা আমরা এই কটা দিন অতিবাহিত হলাম, তো আপনারা সকলেই নিজ গুণে ক্ষমা করবেন, মহাপ্রভুর করুণা করুণায় আমরা আবার হয়তো কখনো একত্রিত হব। সর্বোপরি এখানে আপনাদের সকলের সান্নিধ্য লাভ হলো, যার মাধ্যমে পরম শ্রদ্ধ মহারাজজি এই বাবা মহারাজ যিনি আশ্রমে মহারাজজি তার শ্রীচরণেও সশ্রদ্ধ প্রণাম, এবং এই মন্দিরে বা যারা উপস্থিত হয়ে এসেছেন এখানে আছেন সকলের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, কুলের ঠাকুর গৌর নিত্যানন্দ তথা শ্রী গুরু বৈষ্ণব সকলের শ্রীচরণে পুনরায় শ্রদ্ধা অর্পণ করে প্রণাম নিবেদন করে
শ্রী শ্রী গৌর কথার দেয়া হলো বিশ্রাম। জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিনামের মহিমায় একটা পদ আমরা গেয়ে নিই, কারণ আজকে একটু যন্ত্র আছে, তো যদি অনেক সময় এখনো 5 মিনিট আছে। সব হয়ে গে বেড়া পার, যারা এই হরিনাম গ্রহণ করেছেন তারা এই সংসারের বন্ধনকে পরিত্যাগ করে পৌঁছে গেছেন। সব হয়ে গে সব হয়ে গে ভবসে পার লেকর নাম তেরা, সব হয়ে গে ভবসে পার লেকর নাম তেরা, নাম তেরা প্রভু নাম তেরা, নাম তেরা প্রভু নাম তেরা, সব হয়ে গে সব হয়ে গে মানে সবাই হয়ে গেল, ভবসে পার মানে সংসার থেকে পার হয়ে কি করে গেল বলে তোমার নামকে গ্রহণ করে। সব হয়ে গে ভবসে পার লেকর নাম তেরা, সব হয়ে গে ভবসে পার লেকর নাম তেরা। হরি বল, আচ্ছা খুব তো বলছেন সব হয়ে গেল পার, উদাহরণ দেন তাহলে তো বিশ্বাস করব। বলছে হ্যাঁ হয়েছে, বাল্মীকি অতি দিন দুঃখী থা, আগে দস্যু রত্নাকর ছিল বাল্মীকি, দেবশী বা নারদের কৃপায় সেই রাম নামকে আশ্রয় করে, যিনি রাম বলতে পারছিলেন না, মরা দিয়ে শুরু হলো, সবাই জানে এটা তো, শেষে সেই রাম নামের দ্বারা তিনি দস্যু থেকে ভক্ত বাল্মীকি হয়ে গেলেন, রামায়ণ রচনা করলেন, তার মতো দস্যু রূপান্তর হয়ে গেল। আমার মতো পতিতের হবে না, কেন হবে না, যদি আদর করে ভালোবেসে সেই নামকে আশ্রয় করি। বাল্মীকি অতি দিন দুঃখী থা, বাল্মীকি অতি দিন দুঃখী থা, বুরে কর্ম মে সদা লীন থা, বুরে কর্ম মে সদা লীন থা, করি রামায়ণ রামায়ণ করি রামায়ণ তৈয়ার লেকর নাম তেরা, সব হয়ে গে ভবসে পার লেকর নাম তেরা। বলিয়ে নাম প্রভু কি, শ্রী হরি নাম প্রভু কি। নামের মহিমা শুনে রাখুন। থে নল নীল জাতিকে বানর, থে নল নীল, নল আর নীল এরা বানর, সেতু বন্ধন কাজে কি করছে, রাম নাম পাথরে লিখছে আর পাথর ফেলে দিচ্ছে আর পাথরগুলো ভেসে ভেসে থাকছে, সেটা দিয়ে সেতু হয়ে গেল। ওই নল নীল তারা রাম রাম এরকম লিখে শিলা দিয়ে, রামচন্দ্র বলছেন ভারী অবাককাণ্ড তো, আমার নাম লিখছে আর পাথর ভেসে যাচ্ছে, তাহলে আমিও একটু সাহায্য করি, আর প্রভু রামচন্দ্র নিজের নাম লিখে, আরে বলছেন আমি লিখবই বা কেন, আমি তো নিজে আমার নামই তো লিখছে, আমার নামই তো লিখছে, তা আমি যদি স্পর্শ করে নিই, আমি আর আমার নাম সমান, তাহলে আমার নাম লিখলো পাথর ভেসে গেল, তেমনি আমি স্পর্শ করে যদি পাথরটা ছেড়ে দিই তাহলে ভাসবে নিশ্চয়ই। প্রভু রামচন্দ্র এই মনে করে তিনি পাথর যেই দিল সঙ্গে সঙ্গে পাথর তলিয়ে গেল। এখন লজ্জার ব্যাপার, নল নীলকে বলছি হ্যাঁ নল নীল আমার নাম লিখছে পাথর ভেসে যাচ্ছে আর আমি নিজে ছাড়লাম সেটা ডুবে যাচ্ছে কেন, বলে প্রভু তোমার নাম নিলে তো জগতের লোকেই সংসার সমুদ্রে ভেসে থাকে,
তার অস্তিত্ব থাকে, তোমার নামকে আশ্রয় করে তার নিজের অস্তিত্ব রাখছে, আর তুমি যাকে হাতছাড়া করে দিয়েছ তার অস্তিত্ব কোথায়? সে তো ডুবেই যাবে, তাই তো সেই পাথর ডুবে গেছে। থে নল নীল জাতিকে বানর, থে নল নীল জাতিকে বানর, রাম রাম লিখ দিয়া শিলা পর, রাম রাম লিখ দিয়া শিলা, হয় হয় গে হয় গে হয় গে সেনা পার, লেকর নাম তেরা সব হয় গে ভব সে পার, লেকর নাম তেরা। হাতে তালি যার হাতে মালা নেই, বলো নাম দাতা শ্রীমান মহাপ্রভু কি। और भरी सभा में द्रुपद दुलारी, ভরা সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, আর যখন কিংকর্তব্য বিমূর, আর বাঁচার উপায় নেই, দুই হাত তুলে আত্মসমর্পণ করেছেন, হে গোবিন্দ এখন তুমিই রক্ষা করতে পারো, আর কারো সাধ্য নেই, আমার পাঁচটা স্বামী মাথা নিচু করে আছে, এই বংশের যারা মর্যাদা মর্যাদার মূর্তি, ওই যে পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, সকলেই মাথা নিচু করে আছে, এমনকি রাজা ধৃতরাষ্ট্র সে পর্যন্ত এর প্রতিবাদ করছে না, কে রক্ষা করবে এই বিপদে, তুমি ছাড়া কে আছে হে গোবিন্দ? সঙ্গে সঙ্গে ভরি সভা মে দ্রুপদ দুলারি, ভরি সভা মে দ্রুপদ দুলারি, কৃষ্ণ দ্বারিকা নাথ পুকারি, কৃষ্ণ দ্বারিকা নাথ পুকারি, হর বন গয়া। ভগবানের অনেক অবতার আছে, তখন ভগবান আর এক অবতারে আসলেন, কি অবতার? বলে বস্ত্র অবতার, পরনের একটা কাপড় হয়ে আসছেন, যত টানছেন আর শেষ হয় না, এটা তো সাধারণ কাপড় নয়, ওটা ভগবানই বস্ত্র অবতার। আহ বন গয়া বন গয়া, আহ বন গয়া চির অপার, লেকর নাম তেরা সব হয়ে গে ভব সে পার, লেকর নাম তেরা। হরি মেরা গিরিধর নাম পুকারি, মেরা গিরিধর নাম পুকারি, বিষ অমৃত কর দিয়া মুরারি। মীরাবাইকে মেরে ফেলবার জন্য বিষ পাঠানো হয়েছে, তিনি তার নিজের গিরিধরকে স্মরণ করেই ওই বিষ পেয়ালাটা পান করে নিয়েছেন, কিন্তু বিষ আর বিষ নেই, ওটা অমৃত হয়ে গেছে। মীরা গিরিধর নাম পুকারি, বিষ অমৃত কর দিয়া মুরারি, খুল গে খুল গে ওহ খুল গে চারো দ্বার, লেকর নাম তেরা সব হয়ে গে ভব সে পার, লেকর নাম তেরা। নাম তেরা হরি নাম তেরা, নাম তেরা প্রভু নাম তেরা, সব হয়ে গে সব হয়ে গে সব হয়ে গে ভব সে পার, লেকর নাম তেরা লেকর নাম তেরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন জোর করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সব হয়ে গে ভব সে পার।
कर नाम तेरा सब है गए भव से पाए लेकर नाम तेरा लेकर नाम तेरा लेकर नाम तेरा लेकर नाम तेरा बोलो हरि नाम प्रभु की श्री नाम प्रभु की नाम दाता प्रेम दाता अगतिर गति दाता श्री गौर नित्यानंद प्रभु की बोलिए प्रेम भक्ति महाराज श्री नरोत्तम ठाकुर महाशय की आपन आपन श्री गुरु महाराज की बोलिए श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्न की श्री श्री शिक्षाष्टकम की श्री श्री चैतन्य कविराज गोस्वामी चरण की कृष्णदास कविराज गोस्वामी चरण की श्री चैतन्य भागवत महाग्रंथ रत्न की श्रील वृंदावन दास ठाकुर की श्रीमद् भागवत महापुराण की व्यास शूक नारद जी महाराज की समस्त भक्तवृंद की अपन अपन श्री गुरु महाराज की हरी कथा महा महोत्सव की उत्सवे अंशग्रहणकारी भक्तवृंद की जय जय श्री राम।